ইয়েটা করিয়েছে। তো তোমরা হচ্ছে ফার্স্টলি আমি যখন পড়িয়েছিলাম তখন আসলে মোটামুটি বড়ই একটা টপিক ছিল, ইন্ট্রোডাক্টরি বলে ভালো একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। তো ওখানে আসলে টাইম স্বল্পতার জন্য আমি দু একটা কোশ্চেন তোমাদের হয়তো স্কিপ করে গিয়েছিলাম, যেটা হচ্ছে তোমাদের আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি আর কয়েকজন জয়েন করতে করতে ওগুলো তোমাদের সাথে একটু বলে দিব। যেমন আমি তোমাদের স্কোর করিয়েছিলাম, ঠিক আছে? তো স্কোর স্কোর থেকে হচ্ছে স্পোরুলেশন কিভাবে হচ্ছে, জার্মিনেশন কিভাবে হচ্ছে, দেন এক্সোস্পোর এন্ডোস্পোর ডিফারেন্স, এগুলো সবই করিয়েছিলাম। কিন্তু তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ব্যাকটেরিয়াল স্পোর যেগুলো, কোন কোন ব্যাকটেরিয়া আসলে স্পোর প্রডিউস করতে পারে, কেউ বলতে পারবা? আপু, ব্যাসিলিয়াস আর ক্লোস্ট্রিডিয়াম। হ্যাঁ, গুড, প্যাসিলাস এবং হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ফাঙ্গাসের মধ্যে হচ্ছে কিন্তু প্রায় সবাই হচ্ছে স্পোর প্রডিউস করে, কিন্তু ব্যাকটেরিয়া শুধুমাত্র হচ্ছে প্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম হচ্ছে স্পোর প্রডিউস করে। এটা যখন হচ্ছে তোমরা পার্থক্য লিখবা, আমি যখন তোমাদের মনে হয় চারটা পয়েন্ট বলেছিলাম, ওই চারটা পয়েন্টের সাথে এক্সাম্পল হিসেবে এটাও কিন্তু অ্যাড করে দিতে পারো, তোমরা পাঁচটা পয়েন্ট হয়ে যাবে তাহলে। আর একটা জিনিস হচ্ছে আমি তোমাদের ক্যাপসুল পড়িয়েছি, তো ক্যাপসুলের মধ্যে তোমাদের হচ্ছে প্রশ্ন আসবে এরকম ভাবে বোর্ডে, যে তোমাদের জিজ্ঞেস করবে কয়েকটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম বলো। আচ্ছা, তো যেটা বলছিলাম আজকে হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ। তো ব্যাকটেরিয়াল গ্রোথ গ্রোথের সাথে আরো তোমাদের হচ্ছে দুটো টপিক আছে, একটা হচ্ছে স্টেইনিং এবং হচ্ছে ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো তার মধ্যে স্টেইনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথটাও গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশনটা আসলে ওভাবে তোমাদের এমফাসাইজ করে বলছি না, কারণ হচ্ছে ক্লাসিফিকেশনটা এটা তোমরা যখন সামনে হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বা তখন এটা আস্তে আস্তে এমনি হচ্ছে তোমাদের আয়ত্তে চলে আসবে, এটা এত ডিটেইলে এখনই মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে আজকে আমাদের প্রথম টপিকের মধ্যে চলে যাচ্ছি, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ, ঠিক আছে? তো আমাদের এবার প্রফের প্রশ্নে প্রথম যে প্রশ্নটা এসেছিল, মানে অনেক আনএক্সপেক্টেড কোশ্চেন ছিল আমাদের মাইক্রোবায়োলজি প্রফে, তো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে গ্রোথ কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে অতটা ইম্পর্টেন্স দিয়ে পড়া হয় না, তো এই জন্য হচ্ছে আমাদের আসলে সবকিছু সম্পর্কে একটু হচ্ছে খুঁটিনাটি হচ্ছে জানতে হবে। তো ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে কি বোঝায়? দেখো, আমরা গ্রোথ বলতে ইজিলি বুঝতে পারি যে হচ্ছে আমাদের যে হচ্ছে মাইক্রো অর্গানিজম গুলো সম্পর্কে আমরা জানি, সেগুলো যদি হচ্ছে সাম টোটাল যে নাম্বারটা সেটা যদি হচ্ছে তোমার বাড়ে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা হচ্ছে বলতেছি মাইক্রো অর্গানিজমের গ্রোথ। যে কোনো মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। তো ব্যাকটেরিয়াল গ্রোথ বলতেও সেটা বোঝায় যে এই যে তোমার ব্যাকটেরিয়াল যে কম্পোনেন্টস গুলো সেগুলো হচ্ছে যে অর্ডারলি যে ইনক্রিজ হচ্ছে এটাকে হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ বলা হয়, ঠিক আছে? তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসবে যখন তোমাকে গ্রোথ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে ডাবলিং টাইম বা জেনারেশন টাইম বলতে কি বোঝায়। মেইনলি ডাবলিং টাইমটা বলে না, স্যাররা যখন জিজ্ঞেস করে তখন বলে জেনারেশন টাইম, কারণ ডাবলিং টাইমটা যখন তুমি শুনবা তখন হচ্ছে অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে যে এটা ডাবল রিলেটেড কিছু একটা, হয়তো বা ডাবল হয়ে যাচ্ছে। তো স্যাররা একটু হচ্ছে ঘুরে জিজ্ঞেস করে যে জেনারেশন টাইম বলতে হচ্ছে কি বুঝছো। তো দেখো, ডাবলিং টাইম বা জেনারেশন টাইম বলতে কি বোঝায়, যে ব্যাকটেরিয়ার নাম্বার সেটা হচ্ছে ডাবল হতে যে টাইমটা লাগে, ঠিক আছে? এবং ডাবল হওয়ার জন্য অবশ্যই একটা হচ্ছে কি প্রপার হচ্ছে এনভায়রনমেন্ট লাগবে, অপটিমাম কিছু কন্ডিশন লাগবে যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া ভালোভাবে গ্রোথ হতে পারবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি কি বেশি ফাস্ট চলে যাচ্ছি? তোমরা আমাকে একটু জানাবা, ঠিক আছে? না আপু, ঠিক আছে। না আপু, ঠিক আছে। আচ্ছা, গতদিন হয়েছিল কি, আমি আসলে মানে মাঝে মাঝে তোমাদের আমি তোমাদের রেকর্ডটা দেখেছি এরপরে, তো গতদিন হচ্ছে মাঝে মাঝে অনেক ফাস্ট চলে যাচ্ছিল, কেন আমার নেটে অনেক সমস্যা ছিল। তো নেটে সমস্যা থাকার কারণে ওই কথাগুলো মানে একটু আটকে গিয়ে পরে অনেক দ্রুত যাচ্ছিল। আমি চেষ্টা করেছিলাম তোমাদের একটু মানে স্টোরি বোঝাতে, পরে আমি দেখলাম আসলে নেটওয়ার্কের অনেক সমস্যার জন্য এটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা বললাম যে ডাবলিং টাইম, এখন ডাবলিং টাইম আসলে কত, মানে হচ্ছে কত সময় পরে ব্যাকটেরিয়ার এই যে কাউন্টটা এটা হচ্ছে ডাবল হয়ে যাবে, ব্যাকটেরিয়ার সংখ্যা যেটা, তো এটা আসলে এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম। তো নর্মালি যে ডাবলিং টাইমটা এটা হচ্ছে তোমার 20 মিনিট থেকে হচ্ছে, সরি, আচ্ছা এই স্লাইডটা দেখো, এখানে হচ্ছে আমি মার্ক করে দিয়েছি, এই যে
20 মিনিট থেকে হচ্ছে তোমার 18 ঘন্টা পর্যন্ত হচ্ছে হতে পারে, ঠিক আছে? তো 20 মিনিট কার, এখানে আমি লিখে দিয়েছি যে ইকোলাইজার সেটা হচ্ছে 20 মিনিট, আর মাইক্রোব্যাকটেরিয়াম যেটা সেটা হচ্ছে প্রায় 18 ঘন্টা পর্যন্ত হতে পারে। তো তোমাদের হচ্ছে কিছু কোশ্চেন ধরে স্যাররা যে নর্মাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা একটা অর্ডিনারি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনারেশন টাইমটা আসলে কত, তো ইকোলাই যেটা এটা হচ্ছে এটাটাই নর্মাল ব্যাকটেরিয়া, তোমরা বলবা যে 18 থেকে 20 মিনিট, এটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে জেনারেশন টাইম বা ডাবলিং টাইম যেটা। এরপরে হচ্ছে যেটা অনেক বেশি যে 18 ঘন্টা, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর ক্ষেত্রে, এটা হচ্ছে প্রায় 18 থেকে 20 ঘন্টা। তোমরা সবাই জানো যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হচ্ছে তোমার কি কি করে, কি কি অসুখ করে বলো তো, কি ডিজিজ করে? টিবি, টিউবারকুলোসিস। হ্যাঁ, টিউবারকুলোসিস করে। এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, সেটা হচ্ছে তোমার মানে অনেক স্লো গ্রোথ হয় ওদের, বুঝছো? তোমরা অনেকেই হচ্ছে জানো যে আমরা টিবির ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেকগুলো ড্রাগ একসাথে দিয়ে তারপরে হচ্ছে ট্রিটমেন্ট করতে হয়। এর কিন্তু এই যে অনেকগুলো ড্রাগ দেওয়ার একটা মানে ভাইটাল কারণ কিন্তু এটাও যে ওরা অনেক স্লোলি হচ্ছে গ্রোথ করে, ঠিক আছে? কারণ অ্যান্টিবায়োটিক যেগুলো থাকে সেগুলো মেইনলি হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে বানানো হয়ে থাকে। এই জন্য অনেকগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক কম্বিনেশন করে তারপরে কিন্তু এই ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। আরো কজ আছে, এটা একটা কজ আর কি। আচ্ছা, আর এর থেকেও বেশি টাইম নেয় হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। লেপ্রি কি করে বলতো? হ্যাঁ, লেপ্রোসি করে। আচ্ছা, লেপ্রোসির হচ্ছে আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, সেটার হচ্ছে আরেকটা নাম আছে, কে বলতে পারবা? তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ে এসেছো। ভেরি গুড। আচ্ছা, তো এই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যে ও আরো স্লো গ্রোয়িং, ও হচ্ছে তোমার প্রায় 18 থেকে 20 দিন লাগে ওর হচ্ছে ডাবল হতে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা বললাম দেখো যে ডাবলিং টাইম ব্যাকটেরিয়া হচ্ছে ডাবল হতে কতটা টাইম লাগতেছে, এটা যে আমরা জানলাম, এই জানার কিছু ইম্পর্টেন্স আছে, আমরা জেনে আসলে কিভাবে বেনিফিটেড হব। দেখো যে কোনো একটা ব্যাকটেরিয়া সেটা যদি অনেক স্লো গ্রোথ হয়, ঠিক আছে, মনে করো হচ্ছে ব্যাকটেরিয়া, আমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর ক্ষেত্রেই হচ্ছে চিন্তা করি, তো ও হচ্ছে অনেক স্লোলি হচ্ছে কি এটা হচ্ছে গ্রো করতে থাকে, ডাবল হতে অনেক বেশি টাইম লাগে। তখন আমাদের কি করতে হবে যে ওর যে ট্রিটমেন্টের ডিউরেশনটা সেটাও হচ্ছে কি মানে অনেক দিন ধরে চালাতে হবে, ঠিক আছে? লং ডিউরেশন অফ ট্রিটমেন্ট হতে হবে সেটার ক্ষেত্রে। আবার কি তার ক্ষেত্রে কি ইনকিউবেশন পিরিয়ড অবশ্যই কি অনেক বেশি থাকবে, তাই না? তার মানে হচ্ছে ডিজিজের সাইন সিমটমটা অনেক সময় হচ্ছে অনেক পরে আসে। আর হচ্ছে যদি কি হয় মানে জেনারেশন টাইম যেটা এটা হচ্ছে অনেক মানে কম থাকে, তখন কি হয় মানে ইনকিউবেশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে অনেক কম থাকে, এবং হচ্ছে তোমার এই যে ডিজিজের ম্যানিফেস্টেশন যেটা ওটা অনেক দ্রুত হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্স। আচ্ছা, এখন হচ্ছে এটা আসলে তোমাদের নিজেদের পড়ার মতো, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এখানে হচ্ছে এটা পরীক্ষায় আসে, কিন্তু আসলে একটা মুখস্থ টাইপ প্রশ্ন যে একটু বলবেন, বুঝিনি আর একটু বলো আপু আপু ইম্পর্টেন্সটা আর একটু বলবেন ডাবলিং টাইমের। আচ্ছা, ইম্পর্টেন্সটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে যেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া স্লো গ্রোথ হবে, ঠিক আছে? তো একটা ব্যাকটেরিয়া স্লোলি গ্রোথ হচ্ছে, তার মানে কি অনেক দিন ধরেও টাইম নিচ্ছে ডাবল হওয়ার জন্য তোমার বডিতে, ঠিক আছে? তো নর্মালি আমরা অ্যান্টিবায়োটিক কি ধরো 7 দিনের জন্য আমরা একটা কোন একটা রোগের জন্য আমরা 7 দিন অ্যান্টিবায়োটিক খাই। এখন যে ব্যাকটেরিয়াটা তোমার বডিতে স্লো গ্রোথ করতেছে, দেখো যে আমরা টিবির জন্য যে ট্রিটমেন্ট দেই ওখানে কিন্তু কয় মাসের রেজিমেন থাকে, প্রায় 6 মাসের জন্য হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। কারণ কি ওর হচ্ছে ডাবলিং টাইম অনেক হচ্ছে বেশি, তখন কি আমাদের একটা লং পিরিয়ড মানে হচ্ছে ধরে একটা ট্রিটমেন্ট দিতে হবে অ্যান্টিবায়োটিক এর জন্য, ঠিক আছে? যদি হচ্ছে স্লো গ্রোথ ব্যাকটেরিয়া হয়, কিন্তু কোনো ব্যাকটেরিয়া যদি হচ্ছে অনেক র্যাপিডলি গ্রো করে তাহলে আমার ট্রিটমেন্টের ডিউরেশনটা তো এত বেশি হওয়ার দরকার নাই। আবার হচ্ছে যেসব ব্যাকটেরিয়া হচ্ছে অনেক স্লো গ্রোথ করে তাদের ইনকিউবেশন পিরিয়ডটা অনেক বেশি থাকবে, তখন কি হবে তুমি ডিজিজের ম্যানিফেস্টেশন বা সাইন সিমটম তো অনেক পরে পাবা অনেক ক্ষেত্রে, কিন্তু যেসব ব্যাকটেরিয়া হচ্ছে অনেক আর্লি হচ্ছে গ্রো করে তাদের ক্ষেত্রে কি তুমি ডিজিজের সাইন সিমটম বা ম্যানিফেস্টেশনটা অনেক দ্রুত পেয়ে যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্স, এবং ডিফারেন্সিয়েশনও করতে পারলা এটা দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার আপু? ডাবলিং টাইম যদি বেশি হয় ব্যাকটেরিয়া তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, মানে তাহলে কি আপু তাড়াতাড়ি সাইন সিমটম গুলো দেখা যাবে, সেই অনুযায়ী তাড়াতাড়ি ট্রিটমেন্ট নেওয়া যাবে? আমি তোমার কথাটা বুঝি নাই, আরেকবার একটু বলো আপু। আপু যদি হচ্ছে যে ডাবলিং টাইমটা যদি বেশি হয় তাহলে কি আপু সেটা আমাদের জন্য ভালো, মানে মানুষের জন্য? আচ্ছা দেখো, ডাবলিং টাইমটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তুমি কিভাবে ভালো বলতে পারো, কারণ হচ্ছে তোমার যদি সাইন সিমটম বা ডিজিজ ম্যানিফেস্টেশন আর্লি না আসে তাহলে তুমি তো আর্লি ট্রিটমেন্ট করতে পারবা না, তোমার বডিতে অনেকটা ঝামেলা করে তারপরে দেখা গেল সাইন সিমটম প্রডিউস করতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিজিজ টু ডিজিজ হচ্ছে ভ্যারি করে ফেলতেছে, মেইন বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ডাবলিং টাইম
ইমিউনিটি সিস্টেমটা ধীরে ধীরে ডেভেলপ করবেন না? কি আচ্ছা, আমি তোমার কথাটা বুঝতে পারিনি, আপনি কি বললেন? আপু, যাদের ডাবলিং টাইম বেশি তারা তো আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেমটা ধীরে ধীরে মানে ডেভেলপ করবে, তাই না? কিন্তু সবসময় যে তোমার, আচ্ছা দেখো, মনে করো আমাদের হচ্ছে টিবির জীবাণু যেটা, ঠিক আছে, টিবির জীবাণু কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে 99% মানুষ কিন্তু টিবির জীবাণু দিয়ে হচ্ছে এক্সপোজ। বিশেষ করে তোমরা যারা মেডিকেল মেডিকেলে যাও, মানে হচ্ছে ওয়ার্ডে গেছো, তারা তো সবাই এক্সপোজ। কিন্তু সবার কি হচ্ছে টিবি? হচ্ছে হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার বডিতে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেটা হচ্ছে তোমার ইমিউন সিস্টেমকে আপার হ্যান্ড করতে পারতেছে না, তাই না? তো সবার ক্ষেত্রে তো তোমার হচ্ছে ডিজিজ ম্যানিফেস্টেশন হচ্ছে না। তুমি চিন্তা করবা, যেখানে ডিজিজ ম্যানিফেস্টেশন হচ্ছে সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি তো সবকিছুর এগেনস্টেই হচ্ছে কাজ করে। আমাদের বডি মানে বডির যে ইমিউন সিস্টেম সেটা হচ্ছে সবসময় অ্যাক্টিভেট থাকবে, যে কোনো অ্যালার্জেন বা যে কোনো ধরনের এক্সপোজার হলে, যে কোনো হচ্ছে অ্যান্টিজেন, হচ্ছে অ্যান্টিজেনের সংস্পর্শে আসলে বা যে কোনো মাইক্রো অর্গানিজমের সংস্পর্শে আসলে, ঠিক আছে। কিন্তু তখনই হচ্ছে শুধুমাত্র হচ্ছে ও ডিজিজ ম্যানিফেস্টেশন গুলো আসবে যখন হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম সেটাকে হচ্ছে আর বাধা দিতে পারবে না, মানে তোমার হচ্ছে অর্গানিজমের সংখ্যা হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা আপু, ইম্পর্টেন্সটা একটু বলা যাবে আবার? আচ্ছা আমি একটু বলি, তোমাদের সব প্রশ্নের উত্তর হচ্ছে আমি দিব, কিন্তু দেখো মানে তোমরা যারা হচ্ছে ইম্পর্টেন্স বা অন্যান্য জিনিস মিস করে ফেলেছো, এখানে হচ্ছে তোমরা প্রায় আজকে কতজন জয়েন করেছো, প্রায় হচ্ছে 250 জনের মতো মনে হয় জয়েন করেছো। তো আমি যদি বারবার একটা জিনিস রিপিট করতে থাকি তখন বাকিরা হচ্ছে বোর হয়ে যাবে। তো তোমরা তোমাদের কোশ্চেন গুলো, যেমন আকাশ বলে দিয়েছিল, যেটা যে যেটা বুঝবা না সে হচ্ছে একটু আমাকে চ্যাট বক্সে যদি লিখে দাও, আমি মাঝখানে তোমাদের একটা ব্রেক দিব, অথবা হচ্ছে আমি হচ্ছে তোমাদের পরে সময় দিব যে কোশ্চেন গুলো করতে। আপাতত হচ্ছে আমি তোমাদের একটু পড়িয়ে যাই, জাস্ট তোমাদের প্রবলেম গুলো তুমি লিখে রাখো, না হলে হচ্ছে আমার লেকচারে ফ্লো চলে যাবে, কারণ রোজার দিন তো অলরেডি হচ্ছে 3:20 বেজে গিয়েছে। তো হচ্ছে তোমরা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে চ্যাট বক্সে না করলে এটা হচ্ছে আসলে ফ্লুয়েন্সিটা থাকবে না, ঠিক আছে? জি আপু, সবাই চ্যাট বক্সে লিখলে আমি পেজে লিখে রাখতেছি, আমি পরে আপুকে পাঠাই দিব, আপনারা চ্যাট বক্সে লিখেন, ওই মেসেজও করতে। আচ্ছা তো আমি হচ্ছে কন্টিনিউ করি, ঠিক আছে। তো নেক্সট যেটা বলছিলাম যে হচ্ছে গ্রোথ এর জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে, আমরা তো বললাম যে অবশ্যই ব্যাকটেরিয়া গ্রোর জন্য একটা হচ্ছে প্রপার এনভায়রনমেন্ট লাগবে। আমাদের যেমন কি বেঁচে থাকার জন্য বা আমাদের হচ্ছে বেড়ে ওঠার জন্য আমাদের খাবার লাগতেছে, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে একটা প্রপার হচ্ছে নারিশমেন্ট লাগতেছে, ঠিক আছে। তো সেরকম ব্যাকটেরিয়ার জন্য কিছু গ্রোথ রিকোয়ারমেন্ট লাগে। এটা আসলে একটা মুখস্থ টাইপের প্রশ্ন, তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা। আমি জাস্ট এটা আসলে তোমাদের মেইন বই মানে লেন্স যেটা সেখানে নাই, এটা হচ্ছে আমি তোমাদের গাইড থেকেই নিয়ে। তো গাইডে যেটা রেফারেন্স দেওয়া ছিল এটা হচ্ছে এম আর চৌধুরী স্যারের বইয়ের, এটা আমার কাছে আসলে ছিল না। তো নিউট্রিশন তোমাদের হচ্ছে ব্যাকটেরিয়া গ্রোথ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ফার্স্টেই হচ্ছে কিছু নিউট্রিশনাল ফ্যাক্টর চলে আসবে, যেখানে হচ্ছে ফার্স্টে কি সোর্স অফ এনার্জি। তো সোর্স অফ এনার্জি মানে হচ্ছে যে এসেনশিয়াল এলিমেন্ট গুলো, এটা তো সময় তোমরা জানোই যে কি কি আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে থাকবে। এছাড়া কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে। তো গ্রোথ ফ্যাক্টরের মধ্যে এখানে হচ্ছে একটা প্রশ্ন তোমাদের চলে আসবে অবজেক্টিভে, আমাদের সময় হচ্ছে ছিল যে এসেনশিয়াল গ্রোথ ফ্যাক্টর কারা, তারপর হচ্ছে এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট কারা, আর হচ্ছে এসেনশিয়াল মানে অ্যাক্সেসরি ফ্যাক্টর কারা। তো অ্যাক্সেসরি ফ্যাক্টর সবার আগে মনে রাখবা, এটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে ভি আর হচ্ছে ফ্যাক্টর এক্স। গত ক্লাসে তোমাদের মনে হয় কালচার পড়ানো হয়েছে, তো আমাকে বলো ফ্যাক্টর ভি আর ফ্যাক্টর এক্স এই দুইটা ফ্যাক্টর, সরি আমি বুঝতে পারিনি, কেউ কিছু বলেছো? আচ্ছা আমি একটা প্রশ্ন করেছি যে ফ্যাক্টর ফ্যাক্টর 5 আর হচ্ছে ফ্যাক্টর 10 কোন ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য লাগে? তো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা তোমাদের হচ্ছে গতদিন হচ্ছে বলা হয়েছিল যে, আচ্ছা আমাকে বলো যে নরমালি যে ব্লাড কালচারটা, ঠিক আছে, ব্লাড আগার মিডিয়া যেটা, সেটাতে হচ্ছে সেটা থেকে চকলেট আগার মিডিয়া কিভাবে বানানো হয়? হিট দিয়ে আপু, হিট করে আপু, হিট দিয়ে, আচ্ছা হিট দিয়ে চকলেট আগার মিডিয়া বানাচ্ছে, ব্লাড আগার মিডিয়া, ওকে, আচ্ছা হিট দিয়ে চকলেট আগার মিডিয়া হচ্ছে বানানো হচ্ছে, ঠিক আছে। তো চকলেট আগার মিডিয়া আমি কেন বানালাম, মানে আমার তো হচ্ছে ব্লাড আগার তো ঠিকই ছিল, চকলেট আগার মিডিয়া বানানোর উদ্দেশ্য কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্ষেত্রে আপু আরবিসির ভিতরে এই দুইটা থাকে, ফ্যাক্টর ভি আর ফ্যাক্টর এক্স, এই জন্য মেবি। হ্যাঁ হ্যাঁ মাইনুদ্দিন ভাইয়া ঠিক উত্তর দিয়েছে, আমি সেদিন তোমাদের হচ্ছে চ্যাট বক্সে আমি ছিলাম তো ওদিন ক্লাসে, তো আমি তোমাদের কিন্তু চ্যাটে লিখে দিয়েছিলাম।
মেইনলি ফ্যাক্টর ভি আর হচ্ছে ফ্যাক্টর হচ্ছে মানে তোমার ফ্যাক্টর ফাইভ আর হচ্ছে ফ্যাক্টর টেন আর কি, হিম আর এনএডি, ঠিক আছে? তো এই দুইটা হচ্ছে লাগে হচ্ছে ফ্যাস্টিডিয়াস যে ব্যাকটেরিয়া গুলো সেগুলোর হচ্ছে গ্রোথের জন্য। তো এইটা হচ্ছে নর্মালি হচ্ছে যেটা ব্লাড আগার মিডিয়া সেখানে হচ্ছে থাকে না, তো যখন হচ্ছে তোমার 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিয়ে এটাকে হচ্ছে যখন চকলাগার মিডিয়া বানানো হয় তখন হচ্ছে এই দুইটা ফ্যাক্টর হচ্ছে থাকে, এই জন্য হচ্ছে তোমার ফ্যাস্টিডিয়াস বিক্রিয়া গুলো এটাতে হচ্ছে কাজ করতে পারে মানে গ্রো করতে পারে, ঠিক আছে? তো এই জন্য এটাকে অ্যাক্সেসরি ফ্যাক্টর বলা হচ্ছে। আচ্ছা আরো কিছু ফ্যাক্টর যেমন আমি লিখেছি দেখো, এসেনশিয়াল কিছু ট্রেস এলিমেন্ট, এসেনশিয়াল কিছু গ্রোথ ফ্যাক্টর, এটা হচ্ছে তোমরা দেখে নিবা এখানে, আসলে আর বলার মতো কিছু নেই। আচ্ছা তারপরে কি লাগে? অক্সিজেন তো অবশ্যই হচ্ছে লাগবে, তারপরে হচ্ছে ওয়াটার লাগবে। তো অক্সিজেন কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাগে, কিন্তু কার্বন ডাই অক্সাইড যে লাগে এটা একটু অ্যাটিপিক্যাল। এই জন্য কোন ব্যাকটেরিয়ার কার্বন ডাই অক্সাইড লাগে আমি একটু তোমাদের মার্ক করে দিয়েছি, এটা মনে রাখবা, ঠিক আছে? যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা কি করে গ্রোথের জন্য অক্সিজেনের থেকে কার্বন ডাই অক্সাইডটা বেশি ইউজ করে, যেমন হচ্ছে নিশিরা গনোরি আর হচ্ছে ব্রুসেলা অ্যাবোটাস। এই দুটো ব্যাকটেরিয়া নাম তোমরা হচ্ছে একটু মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটেন ফাইবারতে এত বেশি একটা জিজ্ঞেস করে না। আচ্ছা এরপরে অবশ্যই একটা অপটিমাম টেম্পারেচার লাগবে। তো টেম্পারেচারের উপর এটা আসলে অনেকটা ক্লাসিফিকেশনের মধ্যে চলে আসবে তোমাদের, যে টেম্পারেচার মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া গুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তো কিছু ব্যাকটেরিয়া আছে দেখো যারা হচ্ছে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে ভালো গ্রো করে, এদেরকে বলা হয় সাইক্রোফিলিক, যেমন স্যাপ্রোফাইট যেগুলো আছে সেগুলো। আবার কিছু আছে মেসোফিলিক যেগুলো হচ্ছে 30-37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে গ্রো করে। তো তোমরা মনে রাখবা এই মেসোফিলিক যেটা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এইটাতেই বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে গ্রো করে 30-37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা আছে, ঠিক আছে? আরো কিছু আছে আরো বেশি টেম্পারেচার লাগে এদের গ্রো করার জন্য, এই জন্য এদেরকে বলা হয় থার্মোফিলিক। এরা হচ্ছে ব্যাসিলাস কিছু আছে যেমন হচ্ছে দেখো ব্যাসিলাস টিয়াটো থার্মোফাইলাস, এরা হচ্ছে 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে গ্রো করে। আচ্ছা আর পিএইচ কত কেমন লাগবে, অপটিমাম পিএইচ কত হবে? নরমালি অপটিমাম পিএইচ যেটা হয় সেটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন হচ্ছে, যেমন দেখো 7.2-7.4 এটা হচ্ছে আইডিয়াল পিএইচ। কিন্তু কিছু আছে যারা হচ্ছে অ্যাসিডে হচ্ছে মানে গ্রো করতে বেশি পছন্দ করে, তোমরা কিন্তু এটার নাম জানো, কি বলতে পারবা? এখানে লেখা আছে তারপর আইডিয়া করে বলতে পারবা? ল্যাকটোব্যাসিলি। আচ্ছা ল্যাকটোব্যাসিলি মেইনলি কোথায় গ্রো করে কি বলতে পারবা? মিল্কে। আর কেউ? আপু ভেজাইনা, দই, ভেজাইনা, ফ্লোরা, ভেজাইনা। আবার কিছু আছে হচ্ছে আরো বেশি নর্মালি একটু স্লাইটলি অ্যালকালাইন পরিবেশে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করতে পছন্দ করে, তারপরে এর থেকেও বেশি হচ্ছে অ্যালকালাইন পরিবেশে গ্রো করা হচ্ছে ভিব্রিও কলেরি, ওর দেখো 8-9 পিএইচ লাগে গ্রো করার জন্য, ঠিক আছে? আচ্ছা এছাড়া কি থাকে, লাইট লাগবে, অসমোটিক প্রেশার লাগবে, এগুলো আসলে তোমাদের জন্য অতটা হচ্ছে ইম্পর্টেন্ট না। তো আজকের ক্লাসের হচ্ছে মেইন যেটা হচ্ছে টপিক সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। তোমরা যদি ফার্স্ট টার্ম দাও ফার্স্ট টার্মে অবশ্যই আসবে, এবং হচ্ছে প্রফের জন্য এটা হচ্ছে 3-স্টার ইম্পর্টেন্ট, এবং হচ্ছে ফাইভের জন্য তো অবশ্যই। তো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা জানার আগে আমাদের হচ্ছে এইটার ডেফিনেশনটা জানতে হয়। তো ডেফিনেশনটা হচ্ছে অনেক লেন্দি, তো এটাকে তুমি যদি কয়েকটা পয়েন্টে ভাগ করে একটু বুঝে পড়ো তাহলে হচ্ছে তুমি যখন হচ্ছে ফাইবার বোর্ডে পরীক্ষা দিবা তখন হচ্ছে ফ্লুয়েন্টলি বলতে পারবা, আদারওয়াইজ এটা বলা সম্ভব হয় না। তো আমি এখানে দেখো 6টা পয়েন্টে ভাগ করে দিয়েছি, এই 6টা পয়েন্টের কি কি মানে হচ্ছে কি ফ্যাক্টর তোমাকে জানতেই হবে আমি তোমাকে মার্ক করে দিচ্ছি। যেমন হচ্ছে এখানে দেখো যে আমি স্মল নাম্বার অফ ব্যাকটেরিয়া নিব, প্রথমে এটা জানতে হবে আমাদের খুব বেশি ব্যাকটেরিয়া দরকার নেই, ঠিক আছে? এই স্মল নাম্বার অফ ব্যাকটেরিয়া আমি কি করব, একটা লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়াম। তোমরা হচ্ছে গত ক্লাসে তো মিডিয়াম পড়েছো কালচার মিডিয়াম, তো এখানে হচ্ছে নিউট্রিয়েন্ট মিডিয়ামও তোমরা অবশ্যই পড়েছো। তো একটা লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়ামে আমি কি করব, এক স্মল নাম্বার অফ ব্যাকটেরিয়া নেব, অল্প কিছু ব্যাকটেরিয়া নেব। নেওয়ার পর আমি কি করব, নেওয়ার পর আমি আসলে মেজার করা শুরু করব। কি মেজার করব দেখো, যে হচ্ছে কতটুকু হচ্ছে ভায়াবল ব্যাকটেরিয়া আছে পার মিলিমিটারে, ঠিক আছে? এবং হচ্ছে নির্দিষ্ট সময় পর পর দেখবো। তো আমি ধরো এখানে একটা হচ্ছে গ্রাফ বানালাম, তো এখানে হচ্ছে মনে করো 5 মিনিট পর দেখলাম হচ্ছে 50টা ব্যাকটেরিয়া আছে, 10 মিনিট পর দেখলাম হচ্ছে 100টা আছে, এভাবে আমি হচ্ছে গ্রাফে বসাবো। বসানোর পর আমি যে হচ্ছে কার্ভটা পাবো, মনে করো আমি এরকম পাইলাম বা এরকম পাইলাম, যেরকমই পাচ্ছি না কেন একটা গ্রাফিক্যাল কি রিপ্রেজেন্টেশন পাচ্ছি, এই যে কার্ভটা এটাকে হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বলে। তাহলে দেখো এখন কিন্তু তুমি হচ্ছে তাহলে হচ্ছে ইজিলি হচ্ছে বলতে পারবে যে
আচ্ছা কার্ভের সেকেন্ড পয়েন্টে ইন্ট্রোডিউসড হবে না ইনোকুলেটেড হবে? আচ্ছা ইন্ট্রোডিউসড আর ইনোকুলেটেড এই দুইটা পয়েন্টই হচ্ছে সেম, ঠিক আছে? বা ইনোকুলেটেড মানে কি, তুমি হচ্ছে একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামে ওই যে ব্যাকটেরিয়া গুলা সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করতেছো, এটাকেই বলা হয়ে থাকে হচ্ছে ইনোকুলেশন। তানিয়া, তানিয়া তুমি কি বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কিন্তু আচ্ছা নওশিন কিছু বলেছো? আপু আপু ইন্ট্রোডিউসড আর ইনোকুলেটেড এর মাঝে আপু পার্থক্যটা আরেকবার একটু বলবেন। আচ্ছা ইন্ট্রোডিউসড আর ইনোকুলেটেড কি, মানে ইনোকুলেশন জিনিসটা কি? গত ক্লাসে তোমরা অনেক প্রশ্ন করেছিলে, ইনোকুলেশন বলতে বোঝায় মনে করো তুমি হচ্ছে তোমরা আসলে কালচার, কেউ কিছু বলেছে আমি আসলে শুনতে পারিনি, আবার একটু রিপিট করো। আপু বললাম যে ইনোকুলেশন মানে চাষ করা। হ্যাঁ হ্যাঁ খালেদ ঠিক বলেছে, এখন হচ্ছে ইনোকুলেশন মানে হচ্ছে চাষ করা, কিন্তু আসলে এখানে হচ্ছে ইনোকুলেশন বলতে কি বোঝায়, যখন হচ্ছে মানে এই হোল প্রসেসটা তোমাদের আসলে গত ক্লাসে হচ্ছে হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা আমি যদি তোমাদের বলি এখানে, আচ্ছা আমি তোমাদের একে দেখাই একটা মিনিট দাঁড়ো। আচ্ছা মনে করো এটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়া, ঠিক আছে, একটা পেট্রি ডিশ নেওয়া হয়েছে। তো পেট্রি ডিশ নেওয়ার পর এখানে সব নিউট্রিয়েন্ট আছে, ঠিক আছে, নিউট্রিয়েন্ট আছে। এখন এখানে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু নাই, ব্যাকটেরিয়া কিন্তু তোমাকে কি করতে হবে বাইরে থেকে দিতে হবে, ঠিক আছে? তো তুমি হচ্ছে একটা ওয়্যার লুপ থাকে, এরকম হচ্ছে লুপ থাকে, ঠিক আছে, এরকম তারের হচ্ছে লুপ থাকে, বা হচ্ছে এটা হচ্ছে অনেক সময় হচ্ছে অন্যান্য মেটাল দিয়ে তৈরি করা হয়ে থাকে, সেটার মাথার মধ্যে একটু হচ্ছে ব্যাকটেরিয়া যেখান থেকে তুমি নিবা, মনে করো হচ্ছে কোথাও হচ্ছে মনে করো তার হচ্ছে লেপ্রোসি হয়েছে, ঠিক আছে, মনে করো তার লেশন থেকে ওখান থেকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওই ব্যাকটেরিয়া হচ্ছে এই যে যে পেট্রি ডিশটা সেখানে হচ্ছে ইন্ট্রোডিউস করতে হবে, এই যে এই আমি হচ্ছে যে ইয়াটা নিলাম মানে ওয়ার লুপের মাথায় হচ্ছে যে ব্যাকটেরিয়াটা নিলাম সেখানে হচ্ছে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস যে করাটা এটাকে মেইনলি হচ্ছে ইনোকুলেশন করা বোঝায়, কারণ ইন্ট্রোডিউস করার পরেই তো তোমার এই ব্যাকটেরিয়া গুলা প্রপার এনভায়রনমেন্ট পেয়ে তারপরে হচ্ছে এখানে গ্রো করা শুরু করবে। এবার বুঝতে পারছো, কারো কোনো কনফিউশন আছে? না আপু থ্যাংক ইউ আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, তো তোমাদের তো আসলে ডেফিনেশনটাও আর হচ্ছে কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে আমি অ্যাজ এ হোল আরেকবার বলে দিই যে আমরা যদি খুব অল্প পরিমাণ ব্যাকটেরিয়া একটা হচ্ছে লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়ামে হচ্ছে ইন্ট্রোডিউস করি বা লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে দিই, তারপরে কি হবে আলটিমেটলি ওইখানে কি হবে, তারা তো গ্রো হওয়া শুরু করবে, তাই না? তো আমি কি করবো, কিছু টাইম পর পর দেখবো যে পার মিলিমিটারে কতটুকু হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে, ঠিক আছে, তারপরে সেটা হচ্ছে আমি নিয়ে একটা গ্রাফে বসাবো, তারপরে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা পাবো সেটাকেই হচ্ছে আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বলছি। আচ্ছা তো ব্যাকটেরিয়াল যে গ্রোথ কার্ভটা এটার হচ্ছে চারটা ফেজ আছে, ছবিটা দেখালে তোমরা আরো ভালো বুঝবা, পরের স্লাইডে দেখাবো। তো চারটা ফেজ এর নামগুলো তোমরা জাস্ট একটু দেখে নাও, এই জন্য হচ্ছে দিয়েছি যে ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ আর হচ্ছে ডেডলাইন বা ডেথ ফেজ আছে। তো মেইনলি আমরা হচ্ছে এই ছবি থেকেই হচ্ছে এই চারটা ফেজ সম্পর্কে পড়বো। এটা তোমাদের এই ফেজ গুলা মাঝে মাঝে হচ্ছে একটা সিঙ্গেল ফেজ দিয়ে দেয় অথবা মাঝে মাঝে পুরো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটাও তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে যেভাবে আসে আর কি। তো পুরোটা সম্পর্কেই তোমাদের ধারণা রাখতে হবে। তো দেখো প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে ল্যাগ ফেজ, প্রথম যে ফেজটা সেটাকে আমরা বলছি ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ বলতে আসলে কি বোঝায়, যে এখানে আসলে ব্যাকটেরিয়া যেটা সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করা আসলে শুরু করে না বা ডিভাইড হওয়া শুরু করে না। এখানে কি হয়, এখানে হচ্ছে প্রথমত কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, এই ল্যাগ ফেজের মধ্যে। তো মেটাবলিক অ্যাক্টিভিটি হতে থাকে কিন্তু ডিভাইড যেহেতু হয় না, তার মানে এখানে আমি কি পাচ্ছি, দেখো এখানে কিন্তু কোনো গ্রোথ নাই, গ্রোথ হচ্ছে কি আলটিমেটলি জিরো। কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি যেহেতু হচ্ছে সেলের সাইজটা একটু বড় হতে পারে, সাইজে মানে হচ্ছে মনে করো আগে হচ্ছে পাঁচটা ব্যাকটেরিয়া ছিল কিন্তু পাঁচটা থেকে সংখ্যা আর বাড়বে না, কিন্তু তারা একটু মোটা তাজা হবে, সেলের সাইজটা হচ্ছে একটু বাড়বে। এটাই হচ্ছে ল্যাগ ফেজ বা হচ্ছে প্রিপারেটরি ফেজ। এখানে মেইন এখানে প্রিপারেটরি মানে হচ্ছে এ হচ্ছে কি, যে পরবর্তী ধাপে ওর যে হচ্ছে ইয়ে হবে মাল্টিপ্লিকেশন হবে তার জন্য ও কি করতেছে প্রিপারেশন নিচ্ছে, এই জন্য এটাকে হচ্ছে প্রিপারেটরি ফেজ বলা হয়ে থাকে। তো এইটার একটা ইম্পর্টেন্স হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার আমরা যে অনেক সময় বলি যে আমরা হাতে বাইরে থেকে আসলে হচ্ছে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবো, তারপর হচ্ছে এই যে বারবার হচ্ছে স্যানিটেশনের কথা বলা হয়, কারণ কি যে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে ডিটারজেন্ট সোপ এগুলো হচ্ছে এগুলো দিয়ে কিন্তু হচ্ছে ওরা ইজিলি ডিস্ট্রয় হয়ে যায়। তো কোন ফেজে হবে, কোন ব্যাকটেরিয়ার তোমার বডিতে মনে করো তোমার হাতে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা আছে এখন, ঠিক আছে,
এখন হচ্ছে ওই ব্যাকটেরিয়াকে যদি হচ্ছে ওরা ল্যাগ ফেজে থাকে, মানে এখনো হচ্ছে গ্রো করা শুরু করে নাই, তখন হচ্ছে কিন্তু তুমি ওই ডিটারজেন্ট সোপ এগুলো দিয়ে হচ্ছে ইজিলি ওগুলাকে হচ্ছে মেরে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ল্যাগ ফেজের হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে লগ ফেজে চলে যাবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফেজ, কারণ এখানে হচ্ছে ওরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করা শুরু করে। এবং এই মাল্টিপ্লিকেশনটা কেমন হয়, এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল হারে হয়। এক্সপোনেনশিয়াল মানে তো তোমরা সবাই বুঝোই যে হচ্ছে প্রথমে হচ্ছে মনে করো একটা সেল ছিল, সেখান থেকে দুটো হয়েছে, পরে দুটো থেকে চারটা, এভাবে মানে 2^0, 2^1 এভাবে হচ্ছে বাড়তেছে, ঠিক আছে? এভাবে বাড়তে তো থাকে। এখন এটার কিছু মানে হচ্ছে ক্রাইটেরিয়া থাকে, যা ধরো এখানে কিন্তু গ্রোথটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে দেখো তারপরে ওই দুটা থেকে আবার দুটো দুটো করে চারটা হচ্ছে, কনস্ট্যান্ট মনে রাখতে হবে যে গ্রোথ হচ্ছে বা গ্রোথটা কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আর এইখানের মানে ইম্পর্টেন্ট মানে এই ফেজের ইম্পর্টেন্সটা কি, মানে খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যারা আছে তারা হচ্ছে এই ফেজে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে হচ্ছে কাজ করতে পারে। আমি তোমাদের গত ক্লাসে হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর একটু স্লো বললে ভালো হয় আপু। আচ্ছা, স্লো বললে ভালো হয়, আচ্ছা ঠিক আছে। তো ল্যাগ ফেজ এটা তোমরা বুঝেছো, মানে ল্যাগ ফেজের যে ক্রাইটেরিয়া গুলো বললাম নাকি এটা আবার রিপিট করব? আপু আবার একটু রিপিট করো। আচ্ছা দেখো, আমরা লগ ফেজ তো পড়েছি, লগ ফেজ বা প্রিপারেটরি ফেজে কি হয়, ওরা হচ্ছে সামনে যে মাল্টিপ্লিকেশন করবে তার জন্য ওরা কি করতেছে, প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? ওটার ভিতরে কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু ওরা আসলে এখনো ডিভাইড হওয়া শুরু করেনি। তো যখন ও লগ ফেজে যাবে তখন আলটিমেটলি কি করবে, ডিভাইড হওয়া শুরু করবে, মানে ওদের সংখ্যা বৃদ্ধি হওয়া শুরু করবে। তো সংখ্যা বৃদ্ধিটা কিভাবে হয়, সংখ্যা বৃদ্ধিটা হয় হচ্ছে এক্সপোনেনশিয়ালি, যেমন হচ্ছে এক থেকে দুইটা সেল হচ্ছে, প্রথমে একটা থেকে দুইটা, এরপরে হচ্ছে সেই দুইটা থেকে আবার চারটা হচ্ছে, যেমন ধরো এখানে একটা থেকে হচ্ছে দুইটা হয়ে গেল, ঠিক আছে? এই যে দুইটা এখান থেকে আবার দুইটা হচ্ছে, এভাবে হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে? এভাবে তো দেখো এখানে কিন্তু এই যে সেলটা বাড়তেছে একটা কনস্ট্যান্ট, মানে সেলের নাম্বার যে বাড়তেছে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হারে বাড়তেছে, এটা কিন্তু এমন না যে হ্যাফেজেন্ট ভাবে বাড়তেছে, এক্সপোনেনশিয়ালি। দেখো যে আমরা কি বললাম যে নাম্বার অফ সেলটা কেমন হবে, 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, মানে দুটা থেকে চারটা, এরপরে চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম। তো দেখো এক্সপোনেনশিয়াল হারে মানে কি, যে 2^0, 2^1 মানে কি 2, তারপর 2^2 হচ্ছে 2, তার মানে কি 4, তার মানে কি এক্সপোনেনশিয়ালি বাড়তেছে না, এটাই বলছি। এটা হচ্ছে ক্রাইটেরিয়া চলে গেল। আর ইম্পর্টেন্স এর মধ্যে যেটা বলছিলাম যে গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস এরা মেইনলি কোথায় কাজ করে, কারো মনে আছে? আপু পেপটিডোগ্লাইকেনে, মানে সেল মেমব্রেনে যে পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন সিনথেসিস হতে প্রিভেন্ট করবে, ক্রস লিংকিং যেখানে করে ওখানে যে ক্রস লিংক থাকে ওটা। ভেরি গুড, তোমরা তো অনেক ভালো মনে রাখছো, আলহামদুলিল্লাহ। তো দেখো এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের পেপটাইডোগ্লাইকেন যে লেয়ারটা আছে তার মধ্যে যে হচ্ছে NAM এর সাথে যে পেপটাইড চেইন গুলো থাকে তাদের মধ্যে যে ক্রস লিঙ্কিংটা হয় সেখানে হচ্ছে ওই লিঙ্কিংটা মেইনলি হচ্ছে হতে দেয় না, ঠিক আছে? তো দেখো যখন ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করবে এই যে লগ ফেজের মধ্যে, যখন হচ্ছে ও মাল্টিপ্লিকেশন করা শুরু করবে, নাম্বার বাড়া শুরু করবে, তখনই তো ওর হচ্ছে সেল ওয়ালটা ফর্মেশন হয়, তাই না? সেল ওয়াল তো আর তার আগে পরে ফর্মেশন হবে না, মানে আমি যখন হচ্ছে মানে হচ্ছে বাড়া শুরু করবো আমার মায়ের মানে হচ্ছে পেটের ভিতরে, তখনই তো হচ্ছে আমার বিভিন্ন অর্গানিফিকেশন হতে থাকবে, মানে অর্গান ফর্মেশন হতে থাকবে, আমার স্কিন ফর্মেশন হতে থাকবে, ঠিক আছে? অন্য সময় গ্রো হবে তখনই তো হচ্ছে ওর সেল ওয়ালটা হবে, তো ওই সময় হচ্ছে শুধুমাত্র সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস গুলো কাজ করতে পারে। আদারওয়াইজ তুমি যদি গ্রো হওয়ার পরে, মানে ও হচ্ছে টোটালি হচ্ছে গ্রো হয়ে গেছে, তার মানে ওর সেল ওয়াল হয়ে গেছে, সেল ওয়াল হয়ে যাওয়ার পরে ও আর কাজ করতে পারে না, কারণ ওর তো স্ট্রাকচারের ভিতরে গিয়ে কাজ করতে হয়, তো ওই স্ট্রাকচারই ও ফর্মেশন হতে দেয় না, ওই যে ক্রস লিঙ্কিং যেটা। এই জন্য সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস যারা শুধুমাত্র ওই লগ ফেজেই কাজ করতে পারে, ওরা কিন্তু অন্য ফেজে হচ্ছে কাজ করে না। এটা কি ক্লিয়ার? এটা অবশ্যই তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, এটা আমি আবার বলবো। ক্লিয়ার আপু, ক্লিয়ার আপু, ক্লিয়ার আপু, কারো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার যদি কারো না হয় লাস্টে বলিও, আমি আবার বুঝাই দিব। আচ্ছা তো এখানে বলেছিলাম তোমাদের যে এখানে কিন্তু কনস্ট্যান্ট হারে হচ্ছে নাম্বারটা হচ্ছে বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে হচ্ছে স্টেশনারি ফেজ। দেখো স্টেশনারি ফেজে কি হয়,
লগ ফেজে তো আমরা বললাম যে হচ্ছে ব্যাকটেরিয়া অনেক বাড়তেছে নাম্বার, মানে হচ্ছে এক্সপোনেনশিয়ালি সে হচ্ছে ঠুসঠাস হচ্ছে বেড়ে যাচ্ছে। তো বাড়তে বাড়তে কি হয়, এখন ব্যাকটেরিয়া যারা আছে তারা তো কিছু টক্সিক সাবস্টেন্স প্রডিউস করবে তাই না? তো টক্সিক সাবস্টেন্স প্রডিউস করলে তখন এই যে নিউট্রিয়েন্ট গুলো থাকে একটা মিডিয়ামের মধ্যে, ওই নিউট্রিয়েন্ট গুলো তারা খাইতে খাচ্ছে, তো খাইতে খাইতে তো শেষ করে ফেলবে, আবার কিছু টক্সিক সাবস্টেন্স তারা প্রডিউস করতেছে। তো তারা যে টক্সিক সাবস্টেন্স প্রডিউস করতেছে সেটার মধ্যে তারাও থাকতে পারবে না, আবার তার নিউট্রিয়েন্টও কিন্তু কি হচ্ছে আলটিমেটলি কমা শুরু করছে। কারণ হচ্ছে দেখো আমি একটা মিডিয়ার মধ্যে যে পরিমাণ নিউট্রিয়েন্ট দিয়েছিলাম, মনে করো সেখানে হচ্ছে আমি মনে করো যে আমি হচ্ছে 500 গ্রাম দিয়েছিলাম, তো আস্তে আস্তে যখন ব্যাকটেরিয়া বাড়বে তখন কিন্তু ওরা কি ওটাকে খাওয়া শুরু করবে সবাই আস্তে আস্তে, একটা সময় কি ওই নিউট্রিয়েন্ট গুলো একেবারে কমে যাবে বা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তো এই স্টেশনারি ফেজে কি হয়, স্টেশনারি ফেজে হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট গুলা ডিপ্লেশন হওয়া শুরু করে আর টক্সিক প্রোডাক্ট হচ্ছে বাড়া শুরু করে, ঠিক আছে? তখন কি হয় ব্যাকটেরিয়ার গ্রোথটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যায়, তার মানে হচ্ছে যে পরিমাণ ব্যাকটেরিয়া হচ্ছে কনস্ট্যান্ট বলতে আসলে স্টেশনারি ফেজে চলে যায়, মানে যে পরিমাণ ব্যাকটেরিয়া গ্রো করতেছে আবার সেই পরিমাণ ব্যাকটেরিয়া হচ্ছে মারা যাচ্ছে, তার মানে কি গ্রোথটা হচ্ছে মানে আবার হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যে অনেকটা ইয়ার মতো যে হচ্ছে তোমরা পড়ছো না অনেক দেশে জন্মহার এবং মৃত্যুহার হচ্ছে সমান, তো জন্মহার মৃত্যুহার সমান যখন থাকে তখন সেটাকে আমরা কি স্টেশনারি ফেজ বলি না? মনে আছে তোমাদের কমিউনিটি মেডিকেলে? তো সেটাই চিন্তা করো, মনে করো হচ্ছে যে মনে করো আমাদের দেশ, মনে করো আমাদের দেশই বাংলাদেশ, তো বাংলাদেশের মধ্যে হচ্ছে যে পরিমাণ মানুষ হচ্ছে গিয়ে আছে আবার হচ্ছে মানে জন্মাচ্ছে সেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, কেন? কারণ আমাদের খাবার যেটা খাবারেরও সংকট আছে, আবার হচ্ছে কি হচ্ছে আমরা যে টক্সিসিটি প্রডিউস করতেছি, যেমন আমাদের গাড়ির কালো ধোঁয়া আছে, তারপরে হচ্ছে তোমার আমরা যে ময়লা আবর্জনা ফেলতেছি এগুলোর জন্য টক্সিসিটিও বাড়তেছে। এর জন্য আলটিমেটলি কি হচ্ছে ওই নিউট্রিয়েন্ট দিয়ে যে পরিমাণ গ্রো হচ্ছে, যেটুকু নিউট্রিয়েন্ট বেঁচে ছিল সেটা দিয়ে যে পরিমাণ গ্রো হচ্ছে মানুষ মারাও যাচ্ছে সেই পরিমাণ, এই জন্য হচ্ছে ওই ব্রেকটা হচ্ছে জিরো হয়ে গেছে, মানে হচ্ছে স্টেশনারি ফেজে চলে গেছে। এটা তো তোমরা ক্লিয়ার। এখন দেখো স্টেশনারি ফেজে আমি তোমাদের বললাম যে ব্যাকটেরিয়া কিন্তু মারা যাওয়া শুরু করবে যেহেতু টক্সিক প্রোডাক্ট মানে প্রোডাকশন হওয়া শুরু করবে। তো ব্যাকটেরিয়া যদি মারা যায় তো সেখান থেকে কি হতে পারে বলো? টক্সিন রিলিজ হওয়া শুরু করতে পারে, আর হচ্ছে ব্যাকটেরিয়া থেকে নর্মালি এমনিও তো মারা না গেলেও হচ্ছে এক্সোটক্সিন রিলিজ হয়, এটা তোমাদের বলেছিলাম। তো টক্সিন রিলিজ হওয়া শুরু করবে, আবার যেহেতু হচ্ছে নিউট্রিয়েন্ট কমে যাচ্ছে, নিউট্রিয়েন্ট কমে যাওয়া মানে কি তার জন্য কি একটা মানে খারাপ পরিবেশ না, ও তো ওইখানে আসলে মানে ওর জন্য অতটা প্রপার না এনভায়রনমেন্টটা, তো খারাপ পরিবেশে গেলে তখন কি ফরমেশন হয়? স্পোর ফরমেশন হয়। হ্যাঁ, অ্যাডভার্স কন্ডিশনে যখনই যাবে তখন সে হচ্ছে কি করবে স্পোর ফরমেশন করে ফেলবে, যাতে কি হবে ওর ভিতরে মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাবে, ওয়াটার কন্টেন্ট কমে যাবে, তখন ও কি করবে ওই খারাপ পরিবেশে অনেকদিন যাতে বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। এই জন্য দেখো তোমরা যদি একটু কোরিলেট করে পড়ো তাহলে কিন্তু মাইক্রো অনেক মজা আছে, যে যেহেতু ওইখানে নিউট্রিশন কমে যাচ্ছে, টক্সিসিটি বেড়ে যাচ্ছে, ওকে একটা স্পোর স্পোরিলেশন করে ও হচ্ছে স্পোর অবস্থায় হচ্ছে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এরপরে যে ফেজটা সেটা হচ্ছে এই যে এটা, এটাকে আমরা বলতেছি ডেথ ফেজ। আচ্ছা দেখো তোমরা প্রথমে দেখো এখানে হচ্ছে ল্যাগ ফেজ, দেখো এখানে কোনো হচ্ছে গ্রোথ হয় নাই, তার মানে জিরো, দেখছো এটা সমান আছে। এরপরে এক্সপোনেনশিয়ালি হচ্ছে বাড়ছে, অনেক বেশি বাড়ছে, বাড়ার পরে আবার হচ্ছে আর বাড়ে নাই, তখন স্টেশনারি ফেজে চলে গেছে, মানে যে পরিমাণ হচ্ছে গ্রোথ হচ্ছে সেই পরিমাণই হচ্ছে মরে যাচ্ছে, এই জন্য ওখানে গিয়ে ও হচ্ছে মানে থেমেছিল স্টেশনারি। এখানেও কিন্তু মানে হচ্ছে গ্রোথ রেট মানে হচ্ছে জন্ম হার আমরা যেটাকে বলি সেটা কিন্তু হচ্ছে জিরো, ঠিক আছে? মানে জনসংখ্যা বৃদ্ধির হার, সরি জন্ম হার না জনসংখ্যা বৃদ্ধির হার, এই হার এখানে হচ্ছে জিরো। এরপরে কি হবে, আস্তে আস্তে মারা যাওয়া শুরু করবে। মারা যাওয়া কেন শুরু করবে, মানে অনেক বেশি পরিমাণে মারা যাওয়া শুরু করবে। ডেথ ফেজে কি হবে, এখানেও তো মারা যাচ্ছিল কিন্তু এখানে একেবারে ম্যাসিভ আকারে মারা যাবে। কেন মারা যাবে দেখো, তখন হচ্ছে নিউট্রিশন প্রায় একেবারে শেষ হয়ে যাবে এবং টক্সিক প্রোডাক্ট হচ্ছে এত বেশি চলে আসবে, তখন হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে মারা যাবে, ঠিক আছে? তো মারা গেলে এখানেও তোমরা বুঝতে পারতেছো যে মারা গেলে আর্টিমি কি হবে, ব্যাকটেরিয়া মারা গেলে তার হচ্ছে তোমাদের হচ্ছে আমি বলেছিলাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার হচ্ছে ইন্টিগ্রাল পার্ট হচ্ছে কি লিপোপলিস্যাকারাইড, তাই না? লিপিড এ, সেটা হচ্ছে এন্ডোটক্সিন, তো এন্ডোটক্সিন রিলিজ করা শুরু করবে, কিছু ব্যাকটেরিয়া এক্সোটক্সিন রিলিজ করবে, এখানেও কিছু ব্যাকটেরিয়া হচ্ছে স্পোরুলেশনে চলে যাবে, মানে স্পোর ফরমেশন হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওভারঅল আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা। তো কেউ একটু অ্যাজ এ হোল বলতে পারবা যে কোন ফেজে গ্রোথটা হচ্ছে কেমন হচ্ছে, এনিওয়ান? তাহলে বাকি সবার হচ্ছে রিভাইজ হয়ে যাবে আরেকবার। জি আপু বলতে পারবো? হ্যাঁ বলো।
ফার্স্টে আপু ল্যাগ ফেজে হচ্ছে এখানে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে না, এখানে হচ্ছে ফার্স্টে এই ফেজে প্রিপারেটরি ফেজ বলতে কজ হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মানে ব্যাকটেরিয়াটা এর সঙ্গে মিডিয়ামের সঙ্গে লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়াম। দেন হচ্ছে দুই নম্বরে বলছে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ যেটাকে বলছে, এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে এবং ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে বাইনারি ফিশনে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে, যেমন হচ্ছে ফার্স্টে দুই থেকে দেন চার আট এভাবে গ্রোথটা হচ্ছে। আর এখানে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইয়েটা হচ্ছে যে এখানে সেল ওয়ালটা সিনথেসিসটা ইনহিবিট করতে পারি আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে। এখানে মেইনলি যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা এটাকে আমরা হচ্ছে ক্রস লিঙ্কটা ইনহিবিট করে এই অ্যান্টিবায়োটিকটা, যার কারণে হচ্ছে ব্যাকটেরিয়াটা আর ইয়ে করতে পারে না। দেন স্টেশনারি ফেজে আপু বললেন যে স্টেশনারি ফেজে হচ্ছে কনস্ট্যান্ট থাকে, হচ্ছে এখানে যে সেলটা সিনথেসিস নতুন যে ব্যাকটেরিয়াটা সিনথেসিস হলো এবং হচ্ছে নিউট্রিয়েন্টটা কমে যাওয়ার কারণে তারা সেম ওয়েট ডেথ হয়, যার কারণে তাদের হচ্ছে নাম্বার অফ ব্যাকটেরিয়াটা কনস্ট্যান্ট থাকে বা স্টেশনারি থাকে, এজন্য বলছে স্টেশনারি ফেজ। এবং এখানে হচ্ছে এক্সোটক্সিন কিছু রিলিজ হয়, আর হচ্ছে আপু এটা হচ্ছে অ্যাডভার্স কন্ডিশনে হওয়ার কারণে এরা স্পোর ফর্মেশন করে। দেন ফোর্থ ফেজ হচ্ছে ডেথ ফেজ, ডেথ ফেজে হচ্ছে আপু নিউট্রিয়েন্ট গুলো একদমই কমে যায় বা নিউট্রিয়েন্ট না থাকার কারণে তারা ডেথ হয়, এবং হচ্ছে এখানে এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লিপিড এ এন্ডোটক্সিন রিলিজ করে এবং সাম ব্যাকটেরিয়া এক্সোটক্সিন রিলিজ করে। হ্যাঁ ভেরি গুড, তার মানে দেখো ও অনেক সুন্দর বলেছে উম্মে হাবিবা আপু, অনেক সুন্দর বলেছে মাশাল্লাহ। তোমাদেরও আশা করি হচ্ছে সবার ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি একসাথে একটু রাখার চেষ্টা করেছি, তোমরা হচ্ছে এটা একটু মাথায় রাখবা, কারণ এটা কিন্তু হচ্ছে মাঝে মাঝে কনফিউশন চলে আসে। দেখো ল্যাগ ফেজে হচ্ছে কোনো গ্রোথই হবে না, একটা দুইটা ব্যাকটেরিয়া কোনো কিছু হবে না, পাঁচটা থাকলে সে পাঁচটাই থাকবে, মানে তার কোনো গ্রোথ নাই। এরপরে কি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ বা লগ ফেজ, সেখানে হচ্ছে গ্রোথ হচ্ছে বা হচ্ছে এই গ্রোথ রেট যেটা, কিন্তু গ্রোথ কনস্ট্যান্ট না, এটা মনে রাখবা গ্রোথ রেটটা কনস্ট্যান্ট, ঠিক আছে। মনে করো জন্ম হার হচ্ছে মানে সরি জনসংখ্যা বৃদ্ধির হার আমরা 2% মনে যদি হয় বাংলাদেশে, সেটা 2020 সালেও 2%, 2030 সালেও 2%, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে মানে হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেটটা, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার যে স্টেশনারি ফেজটাতে কি গ্রোথ মানে গ্রোথটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে স্টেশনারি হয়ে গেছে, মানে হচ্ছে তোমার কি হচ্ছে এখানে যে এখানে হচ্ছে যে পরিমাণ মানুষ হচ্ছে জন্মগ্রহণ করতেছে সেই পরিমাণ মানুষ হচ্ছে মারা যাচ্ছে। মেনলি কনস্ট্যান্ট না দিয়ে মনে রেখে তোমরা হচ্ছে স্টেশনারি দিয়ে মনে রাখো, তাহলে ইজি হবে। তাহলে মনে রাখবো উপরেরটা হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে লগ ফেজ যেটা, আর হচ্ছে স্টেশনারিটা হচ্ছে এখানে হচ্ছে জিরো, গ্রোথ রেটটা কিন্তু জিরো, কারণ যেহেতু হচ্ছে এখানে যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করতেছে ওই পরিমাণই হচ্ছে মারা যাচ্ছে। আর ডিক্লাইন ফেজে তো হচ্ছে নেগেটিভ, কারণ এখানে হচ্ছে আলটিমেটলি কি ব্যাকটেরিয়া হচ্ছে সব মারা টারা গিয়ে একেবারে হচ্ছে হার কমা হচ্ছে শুরু করতেছে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব, নেক্সট টপিকের মধ্যে আচ্ছা নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা তো গত বলো যে ব্লাড আগার মিডিয়া যেটা, ব্লাড আগার মিডিয়াতে তো ব্লাড ইউজ করা হয় তাই না? ব্লাড আগার মিডিয়া তৈরি করতে কি কি লাগে কে বলতে পারবা? হাইব্রিডেড ব্লাড, হর্স অর সি ব্লাড। হ্যাঁ ব্লাড লাগে, ব্লাড তো লাগে মেইনলি, তারপরে আরো কিছু ইয়া লাগে, আগার লাগে। আচ্ছা আমাকে বলো এখানে হচ্ছে তোমরা নিজেরাই বললা শিপ ব্লাড ইউজ করি না, এনিওয়ান কেউ বলতে পারবা? তোমরা তো ক্লাস করেছো। জি আপু হিউম্যান ব্লাড ইউজ করা হয় না, কজ হিউম্যান ব্লাড স্পেসিফিক অ্যান্টিবডি থাকে যেটা হচ্ছে ইন্টারফেয়ার করে, আর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকতে পারে। আর নর্মাল হিউম্যান যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করে অ্যান্টিবায়োটিক বডিতে প্রেজেন্ট থাকতে পারে, এজন্য আমরা শিপ ব্লাড অর হর্স ব্লাড ইউজ করি। আচ্ছা এটাও একটা কজ, ভালো বলেছো। আরেকটা ইম্পর্টেন্ট কজ আছে কেউ বলতে পারবা কিনা? প্রপার্টি অ্যান্টিবডি থাকে। এটা তো আসলে উম্মে হাবিবা আপু যেটা বলেছে সেটাই বললা তুমি। আচ্ছা আরেকটা কজ আমি তোমাদের বলি, তোমরা কি ব্লাড আগার মিডিয়াতে তোমাদেরকে আপু পড়িয়েছে যে হচ্ছে ওর ব্লাড আগার মিডিয়াতে হচ্ছে ব্যাকটেরিয়া ইনোকুলেটেড করার পর বা ইন্ট্রোডিউস করার পর সেখানে হচ্ছে হেমোলাইটিক জোন প্রোডিউস হয়, এটা কি তোমরা পড়েছো? জি আপু, জি আপু, তিনটা জোন হেমোলাইটিক, তিনটা আলফা বিটা এন্ড গামা। আলফা বিটা গামা, আচ্ছা
এখানে হচ্ছে একটা আসলে একটা আননোন ফ্যাক্টরের জন্য মানে দেখা গেছে যে শিপ ব্লাড যদি আমরা দেই তাহলে হচ্ছে হেমোলাইটিক জোনগুলো অনেক সুন্দর সুন্দর করে প্রোডিউস হয়, ঠিক আছে? কিন্তু হিউম্যান ব্লাড যদি দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে এই জোনগুলো অনেক ভালোভাবে হচ্ছে আইডেন্টিফাই করা যায় না, এই জন্য হচ্ছে মেইনলি শিপ ব্লাডটা হচ্ছে ইউজ করা হয়ে থাকে। এছাড়া উমে হাবিবা আপা একটা সুন্দর কজ বলেছে। আরেকটা কজ যদি বলি যে মানুষেরটা কেন নেওয়া হয় না, শিপ ছাড়া তো অন্য কিছু নেওয়া হয়তো, বা মানুষেরটা যদি জিজ্ঞেস করে আরেকটা কজ তোমরা অবশ্যই বলবা, কারণ আমাদের মানে হচ্ছে মানুষ তো সবসময় আমাদের এখানে দেখবা যে মাইক্রোবায়োলজি ল্যাব গুলো যে আছে সেখানে কিন্তু অনেক মানে হচ্ছে প্রচুর প্রচুর হচ্ছে টেস্ট করা হয়, প্রচুর কালচার করা হয়, তো এত ব্লাড আসলে নেওয়া হচ্ছে পসিবল না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে মেইনলি কোন একটা প্রাণীর ব্লাড হচ্ছে ইউজ করা হচ্ছে সেফ ছিল, এবং প্রাণীর মধ্যে কোনটা শিপ ব্লাড হচ্ছে গিয়ে মেইনলি ইউজ করা হয়। তোমাদের যাদের হচ্ছে দেখবো অনেকের মেডিকেলেই, আমাদের মেডিকেলে আছে অনেকের হচ্ছে দেখবো যে একটা ভেড়ার ইয়েই থাকে, মানে হচ্ছে ভেড়া ওখানেই হচ্ছে পালন করা হয়। আমাদের মেডিকেলে আমাদের যে অডিটোরিয়াম আছে, কেউ যদি এমএমসি থাকো সে জানবা যে হচ্ছে অডিটোরিয়ামের হচ্ছে ডান সাইডে একটা হচ্ছে ভেড়ার ইয়ে আছে আর কি, ওখানে ওখান থেকেই মানে ওখানেই পালন করো, ওখান থেকেই হচ্ছে কালেক্ট করা হয়। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। এখন হচ্ছে তোমাদের হচ্ছে গত ক্লাসে আমি বলেছিলাম কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ক্লামিডিয়া রিকেটশিয়া বলেছিলাম, এর সাথে তোমরা হচ্ছে দুইটা এক্সট্রা করে পড়ে নিও। তোমাদের হচ্ছে লেন্সে দেওয়া আছে একটা হচ্ছে যে এলিজিয়া আর একটা হচ্ছে অ্যানাপ্লাজমা, ঠিক আছে? আচ্ছা, আর এলিজিয়া যেটা আছে এইটা হচ্ছে তোমরা একটু তোমাদের প্রোনাউন্সিয়েশনটা তোমাদের কলেজের লেকচারার যেটা বলে, কারণ আমাদের দুটো ম্যাম ছিল, দুটো ম্যাম একজন এলিজিয়া বলতো একজন হচ্ছে এলিকিয়া বলতো, তো আমরা ধরে নিয়েছিলাম যে আমরা হচ্ছে যে ম্যামের কাছে ভাইবাইতে যাবো তাকে তোমাদের লেকচারাররা বলে, ঠিক আছে? তো অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া গুলা কেন গ্রো করতে পারে না এইটা হচ্ছে তোমাদের বলেছিলাম, কারণ মনে আছে মানে সরি, এরা কেন হচ্ছে সেলের বাইরে গ্রো করতে পারে না, এটার কজটা আপু? এটিপি সাফিসিয়েন্ট প্রোডিউস করতে পারে না তাই বাইরে বাঁচার জন্য। হ্যাঁ, আর ওরা হচ্ছে ওদের যে বাঁচার জন্য যে এটিপি দরকার সেটা হচ্ছে মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট যেটা সেটা হচ্ছে প্রোডিউস করতে পারে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাবো, এটা তোমাদের রিটেনের জন্য থ্রি স্টার ইম্পর্টেন্ট। ভাইভাতে অত একটা ধরে না, ভাইভাতে শুধুমাত্র তোমাদের এনজাইম দুইটার নাম জিজ্ঞেস করতে পারে, বাট রিটেনে অবশ্যই মাস্ট আসবে। তো এখানে হচ্ছে আমাদের মাঝে মাঝে তো মনে প্রশ্ন আসে যে অ্যারোবিক ব্যাকটেরিয়া যারা মানে হচ্ছে ব্যাকটেরিয়া, তাদের তো আবার হচ্ছে অক্সিজেন যে তাদের লাগে প্রয়োজন হয় এটার উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যারোবিক অ্যানারোবিক এরকম ভাবে হচ্ছে ক্লাসিফিকেশন করা হয়েছে, তাই না? তো যাদের হচ্ছে অক্সিজেন লাগে তাদেরকে আমরা বলছি অ্যারোবিক, আর যারা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না মানে যাদের হচ্ছে অক্সিজেনের সমস্যা হয় তাদেরকে আমরা কি বলছি, বলছি অ্যানারোবিক, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন আছে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া যারা তারা কেন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে মারা যায়, মানে কি এমন ঝামেলা ওদের যে অক্সিজেনের উপস্থিতিতে আসলে তারা মারা যায়, কারণ বেশিরভাগ ব্যাকটেরিয়াই তো হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে, তো তাদের মধ্যে কি এমন অ্যাটিপিক্যাল আছে এই জন্য এরা অক্সিজেনের কাছে আসলে হচ্ছে তোমার মারা যাচ্ছে। দেখো, অক্সিজেন হচ্ছে যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকে তারা কিন্তু দুইটা টক্সিক মলিকুল প্রোডিউস করে, আমি এখানে লিখে দিয়েছি। দেখো, একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সুপারঅক্সাইড, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সুপারঅক্সাইড, এই দুইটা টক্সিক মলিকুল তৈরি করে। এই এই দুইটা মলিকুল খুবই হচ্ছে টক্সিক, বিশেষ করে এই যে ফ্রি রেডিক্যাল সুপারঅক্সাইড যেটা, এটা খুবই খুবই টক্সিক। তোমরা হচ্ছে প্যাথোলজিতে তো ফ্রি রেডিক্যাল মনে হয় পড়িয়েছে তোমাদের, শান্ত ভাইয়া পড়িয়েছে না? আমি যতদূর জানি পড়িয়েছে। তো ফ্রি রেডিক্যালস এর মধ্যে তোমাদের পড়ার কথা, ফ্রি রেডিক্যাল সুপারঅক্সাইড যেটা সেটা আসলে খুবই টক্সিক, এটা একটা ব্যাকটেরিয়ার জন্য বা যেকোনো মাইক্রোঅর্গানিজম বা যেকোনো ধরনের সেলের জন্য এটা খুবই টক্সিক। তো দেখো, অক্সিজেন যখন থাকে তখন দুইটা হচ্ছে টক্সিক মলিকুল তৈরি হলো। এখন যারা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে, তাদের মধ্যে দুইটা এনজাইম থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সুপারঅক্সাইড ডিসমুটেজ আর একটা হচ্ছে ক্যাটালেজ। তো ওদের কাজ কি দেখো, এই যে আমি বললাম ফার্স্টে হচ্ছে এই সুপারঅক্সাইডটা, তো সুপারঅক্সাইড ডিসমুটেজ কি করে, এই যে ফ্রি রেডিক্যাল যে সুপারঅক্সাইডটা আমি তোমাদের পিকচারটা লিখে দিচ্ছি, এটাকেও কি করে এখান থেকে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে ফেলে, H2। আচ্ছা, এটা ভিতরে ওই সাইডে চলে গেছে। তো তোমরা জেনে রাখো যে হচ্ছে এই সুপারঅক্সাইড থেকে মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে হচ্ছে সুপারঅক্সাইড ডিসমুটেজ, ঠিক আছে? এরপরে কি হয়, এরপরে হচ্ছে
তোমাদের যে H2O2টা তৈরি হলো মানে হচ্ছে সুপার অক্সাইডটা তৈরি হলো এটাকে ভেঙে ফেলে ক্যাটালিস্ট, তোমরা সবাই জানো ক্যাটালিস এনজাইমের কাজ হচ্ছে ভেঙে ফেলা, তখন এই যে H2O2টা তৈরি হলো এটাকে হচ্ছে ভেঙে ফেলে, ভেঙে ফেলে কি তৈরি করতে পারে ওয়াটার আর হচ্ছে তারপরে হচ্ছে অক্সিজেন, হ্যাঁ মানে পানি আর হচ্ছে অক্সিজেন তৈরি করে। তো এই দুইটা তো হচ্ছে আলটিমেটলি হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য ভালো, এই পানিটা আর অক্সিজেন যেটা থাকে সেটা আবার হচ্ছে ওইভাবে ঘুরে ঘুরে এসে হচ্ছে ইয়া হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে এই যে সুপার অক্সাইড ডিসমুটেজ আর ক্যাটালেজ এই দুইটা এনজাইম থাকার জন্যই কিন্তু হচ্ছে মেনলি কি হয়েছিল মানে ওই অ্যারোবিক ব্যাকটেরিয়া যারা তারা হচ্ছে অক্সিজেন উপস্থিতিতে গ্রো করতে পারে, কিন্তু যারা অ্যানারোব মানে হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায় এই দুইটা এনজাইম একবারেই থাকে না। তো এই দুটো যদি এনজাইম না থাকে তখন কি করবে, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে ওইটাকেও ডিস্ট্রয় করতে পারতেছে না, আবার হচ্ছে ফ্রি রেডিকাল যে সুপার অক্সাইড ওইটাকেও ডিস্ট্রয় করতে পারতেছে না। তো আলটিমেটলি কি হচ্ছে এত বেশি টক্সিসিটি প্রডিউস হয়ে যাচ্ছে, মানে টক্সিক মলিকুল গুলো এগুলো কি করে তোমার সেলটাকেই হচ্ছে ধ্বংস করে দেয়, মানে ও মারাই যাবে। এই জন্য কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, কারা বাঁচতে পারে না যাদের ক্ষেত্রে হচ্ছে এই দুটো এনজাইম হচ্ছে নাই। ঠিক আছে এবার ক্লিয়ার তোমরা? জি আপু, জি আপু, জি আপু। আচ্ছা তো ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে আসলে আর কিছু পড়ার নাই, মোটামুটি যা তোমাদের লাগবে আমি পড়িয়ে দিয়েছি ফাইবার প্লাস রিটেন এর জন্য। তোমরা তারপরেও অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করবো মেইন বইটা সবাই তোমরা পড়বা, আমি হচ্ছে লেন্স অনুযায়ী তোমাদের চ্যাপ্টার গুলো আগানোর চেষ্টা করেছি, মানে প্রথম দিন আমি তোমাদের হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার পড়িয়েছি, তো আমি আজকে থার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করলাম। এরপরে একটা টপিক যেটা হচ্ছে ব্যাকটেরিয়া স্টেনিং, এটা আসলে লেন্স তোমাদের, তোমরা তো মেইনলি লেন্স রিভিউ পড়ো, রিভিউতে আসলে এত ডিটেলে নাই, তোমরা শুধু বড় লেন্স বলি আমি যেটাকে, এটা হচ্ছে জাভেডস এর বইটা যদি দেখো সেখানে একটু আছে। তো এটা হচ্ছে মেইনলি গাইড ফলো করলে করলে এবং লেকচার ফলো করলে হচ্ছে হয়ে যায় স্টেনিং অফ ব্যাকটেরিয়া যেটা আমি বলছিলাম। ঠিক আছে তো তোমাদের গতকালকে আমি হচ্ছে গত লেকচারে আমি তোমাদের স্টেনিং নিয়ে একটু মনে হয় বলেছিলাম যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেনে কি কালার নেয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো স্টেনিং এ কি কালার নেয়, তোমাদের কি মনে আছে? আচ্ছা হ্যাঁ সবারই মনে আছে মাশাআল্লাহ। আচ্ছা তো আগে আমাদের বললো আমরা যে বললাম এই যে কালার নেয় এটা থেকে মানে তুমি যে দেখো ভাগ করতে পারতেছো যে হ্যাঁ গ্রাম স্টেনিং করলে পজিটিভ গুলো এই কালার নেয় নেগেটিভ গুলো এই কালার নেয়, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে যে আমি স্টেনিং যে করতেছি কেন করতেছি, আমার ব্যাকটেরিয়া স্টেনিং করার দরকার কি? আইডেন্টিফিকেশন ডিটারমিনেশনের জন্য, হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ অবশ্যই আমার ট্রিটমেন্ট এর জন্যই তো আইডেন্টিফিকেশন অবশ্যই লাগবে। ভেরি গুড, তোমরা সবাই অনেক ভালো রেসপন্স চয়েস অফ অ্যান্টিবায়োটিক, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, কারণ আমি যদি প্রথমত আমাকে হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে আমি যখন ব্যাকটেরিয়াটা জানবো, দেখো গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া গুলা সেটা এক ধরনের হচ্ছে ডিজিজ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর এক ধরনের ডিজিজ করে, প্রথমে আমাকে কি ডিজিজের হচ্ছে ক্রাইটেরিয়া মানে কোন ধরনের ডিজিজ হচ্ছে ডিজিজটা প্রথমে আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। ডিজিজ যখন আইডেন্টিফাই করবো তখনই কিন্তু আমরা তাকে হচ্ছে প্রপার প্রোফাইলেটিক যে আমরা যেটা বলি যে ট্রিটমেন্ট বা হচ্ছে তোমার প্রপার যে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আমরা কিন্তু দিতে পারবো। ঠিক আছে তো তোমরা খুবই ভালো বলেছো মাশাআল্লাহ। তো দেখো এখানে হচ্ছে অনেক ধরনের স্টেনিং আছে, এটা হচ্ছে আসলে বেশ একটা ইম্পর্টেন্ট মানে স্টেনিং এর নামগুলো জাস্ট তোমরা হচ্ছে জানবা, যেগুলো জানা লাগবে স্টেনিং এর নাম তোমরা দেখবা যে তোমরা যখন সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বা মানে এরপরে যে চ্যাপ্টারটা, এখন তো তোমরা জেনারেল ব্যাকটেরিওলজি পড়ছো, সিস্টেমিক ব্যাকটেরিওলজি গেলে তখন তোমরা প্রত্যেকটা ব্যাকটেরিয়া ইন্ডিভিজুয়ালি পড়বা, ইন্ডিভিজুয়ালি যখন পড়বা তখন এই কোনটার ক্ষেত্রে কোন স্টেইন ইউজ করা হয় এগুলো তোমাদের হচ্ছে অটোমেটিক পড়া হয়ে যাবে, জাস্ট মানে এই চ্যাপ্টারে হচ্ছে এটা আছে এই জন্য আমি এটা রেখেছি। দেখো কিছু সিম্পল স্টেইন আছে যেমন মিথিলিন ব্লু ক্রিস্টাল ভায়োলেট, কিছু ডিফারেন্সিয়াল স্টেইন আছে যেমন আমাদের গ্রাম স্টেইন, এটা সবচেয়ে বেশি করা হয় গ্রামের স্টেইনটা, জিমসা স্টেইনও করা হয়, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল স্টেইন, তারপরে হচ্ছে নেগেটিভ স্টেইন হচ্ছে ইন্ডিয়ান ইঙ্ক স্টেইন, এটাকে নেগেটিভ বলার একটা কারণ আছে, এটা হচ্ছে যখন আমি তোমাদের ইন্ডিয়ান ইঙ্ক স্টেইন পড়াবো সে সময় পড়াই দিব, তারপরে ফ্লুরোসেন্ট স্টেইন আছে, অরামিন ডরামিন স্টেইন যেটাকে বলা হয় এটা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলের ক্ষেত্রে করা হয়ে থাকে, কিছু ইমপ্রিগনেশন হচ্ছে স্টেইন আছে যেমন সিলভার ইমপ্রিগনেশন, তো অনেক ধরনের হচ্ছে স্টেইন আছে। তো আমরা হচ্ছে মেইনলি তিনটা স্টেইন সম্পর্কে ভালোভাবে পড়বো, একটা হচ্ছে গ্রাম স্টেইনিং, একটা হচ্ছে অ্যাসিড ফাস্ট, ঠিক আছে মানে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি স্টেইনিং হচ্ছে নেওয়া হয়। তো গ্রাম স্টেইন এর উপর ডিপেন্ড করেই হচ্ছে ব্যাকটেরিয়াকে কিন্তু মেইনলি তিন ভাগে ভাগ করা হচ্ছে, প্রথমত যারা হচ্ছে তোমার গ্রাম পজিটিভ তারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের স্টেইন নিচ্ছে, তারপরে হচ্ছে গ্রাম নেগেটিভ যারা তারা এক ধরনের স্টেইন নিচ্ছে, আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে ওরা পজিটিভ এর মধ্যেও পড়ে না নেগেটিভ এর মধ্যেও পড়ে না, ঠিক আছে ওরা কোনো স্টেইনিং নেয়ই না, তুমি গ্রামের স্টেইনিং ওকে যতই দাও না কেন ও সেই স্টেইনটা নিবেই না।
তো একটু ঘাটতারা ওকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিড ফাস্ট। তো ঘাটতারা ব্যাকটেরিয়া কিন্তু আমরা প্রথম থেকেই একটা পড়ে আসতেছি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কারণ ও দেখো সবার গ্রোথ টাইম হচ্ছে 18 থেকে 20 মিনিট, সে একাই হচ্ছে গিয়ে 18 থেকে 20 ঘন্টা হচ্ছে ইউজ করে বসে থাকে। তো ও হচ্ছে সব জায়গায় ঘাটতারা, ওকে মনে রাখবো সবসময় হচ্ছে অ্যাটিপিক্যাল। তো ও হচ্ছে এই যে স্টেনিংও নিচ্ছে না, আবার ওর হচ্ছে ডাবলিং টাইমটাও অনেক বেশি। আচ্ছা তো আমরা এখন গ্রাম স্টেনিং এ চলে আসি। প্রথমে দেখো গ্রাম স্টেনিং আমরা কেন করব, এখানে মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসে যে গ্রাম স্টেনিং এর প্রিন্সিপাল কি। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলার চেষ্টা করেছি যে আমি তোমাদের বলেছিলাম যে দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলা এক ধরনের কালার দিচ্ছে, মেইনলি হচ্ছে গ্রাম পজিটিভ গুলা হচ্ছে কি না ভায়োলেট কালার নেয়, তাই না? আর হচ্ছে গ্রাম নেগেটিভ যারা তারা হচ্ছে কি কালার নেয়, পিঙ্ক কালার নেয়, ঠিক আছে? হ্যাঁ, পিঙ্ক কালার নেয়। এখন কেন এটা দুইটা দুই রকম হলো, এই সময় কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমরা কি জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল সেখানে হচ্ছে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা হচ্ছে অনেক বেশি, প্রায় 40 শীটস, আর গ্রাম নেগেটিভ যেটা সেখানে মাত্র সিঙ্গেল শীট থাকে একটা, তাই না? এবং গ্রাম নেগেটিভ এর মধ্যে কিন্তু অনেক ধরনের লিপিড কন্টেন্ট ছিল, লিপোপলিস্যাকারাইড ছিল, ঠিক আছে? কিন্তু গ্রাম পজিটিভ এর মধ্যে কিন্তু আর কিছু নাই, লিপিড কন্টেন্ট নাই বললেই চলে, টিকোইক অ্যাসিড, টিকোডোনিক অ্যাসিড এগুলো ছিল। তো এইটার জন্য আলটিমেটলি এই দুইটা কজে হচ্ছে ও হচ্ছে পিঙ্ক কালার নেয়, আর হচ্ছে এই ওর যেহেতু হচ্ছে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা বেশি, ও হচ্ছে ভায়োলেট কালার নেয়। এখন কিভাবে নেয় এটা হচ্ছে আমরা একটু ডিটেলে জানবো। তো এটা ডিটেলে জানার জন্য আমাদের হচ্ছে স্টেপ গুলা জানতে হবে, গ্রাম স্ক্রিনিং এর যে স্টেপ গুলা, স্টেপ গুলোর মধ্যে দেখো আমি এখানে জাস্ট কিছু পয়েন্ট গুলা লিখেছি, তোমরা হচ্ছে 5টা পয়েন্ট মনে রাখবা। প্রিপারেশন করতে হবে ফার্স্টে, তারপর হচ্ছে প্রাইমারি স্টেনিং করতে হয়। কেউ কিছু বলেছো ভাইয়া? ওকে, দেখো প্রাইমারি স্টেনিং করতে হয়, তারপর হচ্ছে মর্ডেন্টিং করতে হবে, ডিকালারাইজিং করা হয়, আর হচ্ছে কাউন্টার স্টেনিং করা হয়। এটা জাস্ট আমরা মুখস্থের মতো 5টা পয়েন্ট জানলাম, এভাবে তো জানলে হবে না, আমাদের হচ্ছে ডিটেলে জানতে হবে। তো ডিটেলে জানার জন্য আচ্ছা এটা যখন পড়াচ্ছি একটু জিনিস বলে নেই, তোমরা যখন হচ্ছে মাইক্রোবায়োলজি প্রফ পরীক্ষা দিতে যাবা তখন তোমাদের তো অস্পি থাকে, তোমরা সবাই জানো হসপিতে হচ্ছে তোমাকে এটা একটা স্টেশন থাকবে যে তোমরা হচ্ছে গ্রাম স্টেনিং করে দেখাও, গ্রাম স্টেনিং করে তারপরে হচ্ছে বলতে হয় যে এই ব্যাকটেরিয়াটা কি আসলো, গ্রাম পজিটিভ আসলো নাকি হচ্ছে শোনা যাচ্ছে কি আমাকে? আচ্ছা তাহলে হচ্ছে শঙ্খ ভৌমিক রয় ভাইয়া তুমি একটু তোমার ডিভাইস চেক করো। হ্যাঁ আচ্ছা, তোমাদের হচ্ছে ওই অস্পিতে কিন্তু এটা হচ্ছে অবশ্যই হতে থাকবে, ঠিক আছে? তো হয় গ্রাম পজিটিভ থাকবে অথবা গ্রাম নেগেটিভ থাকবে। অ্যাসিড ফাস্ট আসলে দেওয়া হয় না, ওইটা একটু টাফ, এটার প্রসিডিউরে আরো একটা স্টেপ আছে, তো তোমাদের হচ্ছে এটা দিতে হবে। তো আগে থেকে হচ্ছে তোমরা এটা জেনে রাখো যে এটা আসলে কিভাবে করা হয়, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে যে ছবিটা দিছি এটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে হচ্ছে তোমাদের কি হবে দুইটা একসাথে করা হয়ে যাবে, গ্রাম পজিটিভ এবং হচ্ছে গ্রাম নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা তো আমরা হচ্ছে এটার ভিতরে যাই। দেখো প্রথমে আমি বলেছি যে প্রিপারেশন করতে হবে, স্লাইডটা প্রিপারেশন করতে হবে। কিভাবে প্রিপারেশন করে, স্লাইড প্রিপারেশন তোমরা হচ্ছে হিস্টোলজিতেও পড়ে এসেছো, কি করে মনে করো এই যে একটা স্লাইড আছে, ঠিক আছে? স্লাইড আছে, স্লাইডের মধ্যে কি করতে হয়, ওই যে আমি যে স্মিয়ারটা নিবো মানে যেটা আমি পরীক্ষা করবো, ঠিক আছে? এখানে তো আমরা নর্মালি কি করি ব্যাকটেরিয়াটা হচ্ছে নিব, তো ওইখানে হচ্ছে তুমি ওইটার স্যাম্পলটা নিলা, নেওয়ার পরে এটাকে হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে এটাকে একটু ড্রাই করবো, এয়ারে ড্রাই করবো, অথবা কি করা হয় এটাকে হচ্ছে তুমি যে ফ্লেম গুলো থাকে যে ল্যাবরেটরিতে, ওই ফ্লেমের মধ্যে 3-4 বার হচ্ছে একটু ঘুরাবা, মানে 3-4 বার ওটার মধ্যে পাস করবা। তখন এটা করা হয় কেন, এই যে ফিক্সেশন করার জন্য, মানে ওইটা হচ্ছে মানে ওইটার এই স্লাইডের সাথে কিভাবে হচ্ছে ফিক্স হয়ে গেল এই স্মিয়ারটা, ঠিক আছে? এরপরে আমি ফিক্সেশন করে ফেললাম, পরে হচ্ছে আমি কি করব, প্রথমে একটা কালার দিব, এটাকে আমরা বলতেছি প্রাইম। আচ্ছা এখানে ছবিতে বুঝছো, এটা আমি হচ্ছে তোমাদের জন্য অনেকটা বই থেকে নিয়েছি, তো এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে, এখানে 7টা পয়েন্ট হবে না, এখানে আসলে হচ্ছে 6টা হবে, মানে তোমাদের অনুযায়ী, মানে তোমাদের বই অনুযায়ী। তো এই যে এই 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমরা একসাথে পড়ে ফেলবা, এই যে এই দুইটা, ঠিক আছে? যে প্রিপারেশন আর হচ্ছে প্রাইমারি ফিক্সেশন, হিট ফিক্সেশন যেটাকে আমি বললাম, আর হচ্ছে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে প্রাইমারি স্টেনিং। তো প্রাইমারি স্টেনিং, হ্যাঁ ফিক্সেশনটা কি, ফিক্সেশন মানে হচ্ছে যে আমি মনে করো একটা স্লাইড, ঠিক আছে? স্লাইড তো তোমরা সবাই দেখছো, তোমরা হচ্ছে ওই যে ব্লাড ফিল্ম প্রিপেয়ার করছো না, ঠিক যে ইয়াতে ফিজিওলজিতে টাংশেপ হতো, যে মনে আছে টাংশেপ? যদিও কারো হতো না, তোমাদের কারো হইতো কিনা আমি জানি না, আমার জীবনেও কোনোদিন টাংশেপ হয় না, আমার চতুর্ভুজ কেমন কেমন জানি হইতো জানি না, স্যাররা করলে সুন্দর টাংশেপ হয়ে যেত, আমি করলে চতুর্ভুজের মতো হয়ে যেত,
তো তোমরা তো সবাই করছো, মানে হচ্ছে ফিল্ড পেপার এটা তোমরা হচ্ছে জানো। তো একটা স্লাইডের মধ্যে হচ্ছে নেওয়া হয়, নেওয়ার পরে হচ্ছে মনে করো আমি স্মিয়ারটা নিলাম, এখন স্মিয়ারটা ওই স্লাইডের মধ্যে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমি কি করব, তোমাদের ল্যাবরেটরি গুলাতে দেখবা যে হচ্ছে বার্নার থাকে বা ফ্লেম থাকে, তাই না? ওই ফ্লেমের মধ্যে তিন চারবার একটু ঘুরাবো, এটা তো ঘুরাইলে ওটা হচ্ছে ফিক্স হয়ে যাবে। ফিক্স যখন হয়ে গেছে তখন আমি কি করবো, স্টেনিং করবো। প্রথমে একটা স্টেন দিবো, তো স্টেন প্রথমে যেটা দিবো সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, ঠিক আছে? নামের মধ্যেই আছে ভায়োলেট, তার মানে কি এটা কি বেগুনি কালার স্টেন, তাই না? তো এই বেগুনি কালার স্টেনটা এই যে দেখো, আমি হচ্ছে এখানে তোমরা ছবি লক্ষ্য করো, এই আমি না ছবি এঁকে এই ছবিটা তোমরা লক্ষ্য করো। দেখো প্রথমে হচ্ছে এই যে আমরা একটা স্লাইড প্রিপেয়ার করে ফেলছি, ফিক্স করে ফেলছি, ওইটা কিন্তু কোনো কালার নাই, দেখছো? ওইটা হচ্ছে একটা মানে আলাদা কালার, পানি পানি মানে ট্রান্সপারেন্ট কালার। এখন হচ্ছে তুমি হচ্ছে যখন ইয়া দিবা, এটা হচ্ছে তোমার গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে, এটা এই পাশটা হচ্ছে গ্রাম নেগেটিভ এর ক্ষেত্রে, এটা একটু মাথায় রেখো। এখন আমি ক্রিস্টাল ভায়োলেট যখন দিব, দুই ক্ষেত্রেই হচ্ছে তোমার বেগুনি কালার নিবে। প্রথম প্রথম যে স্টেনিংটা সে দুইটাই নিবে, কারণ কি প্রথম প্রথম ক্ষেত্রে হচ্ছে দুইটা স্লাইডই হচ্ছে তোমার কি সাদা ছিল, মানে ট্রান্সপারেন্ট ছিল। তো আমি যখন কালার দিব দুইটা ব্যাকটেরিয়া কালার নিবে, দুইটাই হচ্ছে বেগুনি কালার নিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা একটা ধাপের কথা বলেছিলাম, মর্ডেন্টিং, ঠিক আছে? মর্ডেন্টিং কি এখানে লিখেছি ট্রিটমেন্ট উইথ আয়োডিন, কারণ মর্ডেন্টিং আমরা করি হচ্ছে লুগোলস আয়োডিন দিয়ে। এটা মনে রাখবো সবাই, লুগোলস আয়োডিন, ঠিক আছে? তো লুগোলস আয়োডিনটা আমরা এটার মধ্যে দিব, এই যে এটার মধ্যেও দিব, এটার মধ্যেও দিব। আচ্ছা, লুগোলস আয়োডিনের কাজ কি, লুগোলস আয়োডিনটা কি করে, আমরা যে প্রথমে ক্রিস্টাল ভায়োলেটটা দিলাম না, সেই ক্রিস্টাল ভায়োলেট ভায়োলেটের সাথে এই লুগোলস আয়োডিন হচ্ছে একটা কমপ্লেক্স ফর্মেশন করে, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে এই লুগোলস আয়োডিনটা হচ্ছে এই ক্রিস্টাল ভায়োলেটের সাথে একটা কমপ্লেক্স ফর্মেশন করে। কেন করে এটা আমি পরের ধাপে বলতেছি। আচ্ছা, তো আমি লুগোলস আয়োডিন দিলাম, কালার কিন্তু চেঞ্জ হলো না, কারণ লুগোলস আয়োডিন কোনো স্টেন না, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে বর্ডেন্টিং এর জন্য দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ট্রিটমেন্ট দিব হচ্ছে অ্যালকোহল দিয়ে, এটা পাঁচ নম্বর যে স্টেপটা। এখন কোন অ্যালকোহল দিয়ে আমি যখন ট্রিটমেন্ট দিব, আমি তোমাদের বলেছিলাম যে এই যে প্রাইমারি স্টেনিং মানে ক্রিস্টাল ভায়োলেটের সাথে যে তোমার এই লুগোলস আয়োডিন যেটা, এটা একটা কমপ্লেক্স ফর্মেশন করে। এই কমপ্লেক্স যখন ফর্মেশন করে তখনই শুধুমাত্র অ্যালকোহল ওই ক্রিস্টাল ভায়োলেটকে হচ্ছে গিয়ে তোমার রিমুভ করে দিতে পারে। আদারওয়াইজ এই ইয়াটা আমি যদি হচ্ছে লুগোলস আয়োডিনটা না দিতাম, শুধু ক্রিস্টাল ভায়োলেটকে হচ্ছে এই অ্যালকোহলের পক্ষে হচ্ছে তোমার রিমুভ করা সম্ভব না এই স্টেনটাকে, ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমার এই লুগোলস আয়োডিনটা দরকার কমপ্লেক্স ফর্মেশন হওয়ার জন্য। এখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, কমপ্লেক্সটা ফর্মেশন হয়, ঠিক আছে? গ্রাম পজিটিভ এর ক্ষেত্রেও কি কমপ্লেক্স হচ্ছে তোমার হচ্ছে ফর্মেশন হয়ে গেল, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে অ্যালকোহল ট্রিটমেন্ট যখন আমি দিব তখন এই স্টেনিংটা চলে যায়। কেন চলে যায় কেউ বলতে পারবা? আয়োডিন লাবণ নিচে পড়ে যাবে, কম থাকে আপু। আউটার আউটার যে লেয়ারটা আছে সেটা হচ্ছে লিপিড আছে, লিপিড থাকে, হচ্ছে লিপিড এখানে এত বেশি ঠিক থাকে, 46 থাকে, মানে দেখো কালারটা একেবারে প্রত্যেকটা শীটে লেয়ারে লেয়ারে ঢুকে গেছে। তো সেটা আসলে রিমুভ করা সম্ভব না ওই কমপ্লেক্সটাকে, ওই লুগোলস আয়োডিনের সাথে ক্রিস্টাল ভায়োলেটের যে কমপ্লেক্সটাকে। বাট নেগেটিভের ক্ষেত্রে একটা মাত্র সিঙ্গেল শীট কালার নিতে পারে, তার মধ্যে আবার লিপিডের অনেক বেশি কন্টেন্ট। তো ওই কি করে, আমি যখন অ্যালকোহল দিব তখন সাথে সাথে ওই ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনের যে কমপ্লেক্সটা সাথে সাথে এটা হচ্ছে চলে যায়, ও আবার হচ্ছে গিয়ে দেখো সাদা বা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেল। কিন্তু গ্রাম পজিটিভ যেটা, ও কিন্তু বেগুনি কালারই আছে, ওর জায়গায় স্থির হয়ে বসে আছে। এরপরে আমি সেকেন্ড স্টেনিংটা করবো, সেটাকে সেটা আমি কি দিয়ে করবো, এখানে আসলে লেখা সাফ্রেনিন, যেটা সেটা লেখা সাফ্রেনিন দিয়ে করা হয়, তবে তোমরা মেইনলি হচ্ছে কার্বল ফুসিন বলবা, ঠিক আছে? কার্বল ফুসিনের কালারটা হচ্ছে পিঙ্ক, মানে হচ্ছে গোলাপি কালার। তো আমি কার্বল ফুসিন যখন দিব, দেখো বেগুনির মধ্যে তুমি গোলাপি দিলে কখনো গোলাপি কালার হবে, কখনোই হবে না, কারণ মানে বেগুনিটাই তো ডার্ক, তাই না? কিন্তু তুমি যখন সাদার মধ্যে যখন এই যে গোলাপিটা পড়ছে তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, গোলাপি কালার হয়ে যাচ্ছে না? জি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তোমাদের হচ্ছে এইটাতে কারো হচ্ছে সমস্যা আছে কিনা। আচ্ছা, কার্বল ফুসিন, আচ্ছা আচ্ছা, কার্বল ফুসিন কিন্তু অনেকে জিজ্ঞেস করছে আপু কার্বল ফুসিন হচ্ছে রেড হয় কিনা, আমাকে একজন হচ্ছে পার্সোনাল ইনবক্স করছে, হ্যাঁ কার্বল ফুসিন হচ্ছে রেড কালারও হয়। তো তুমি এটা এইভাবে বলতে পারো, আবার বলতে পারো, দেখো যে আমরা হচ্ছে যে সেকেন্ড স্টেনিংটা করছি, একটা মিনিট দেখো, আমরা হচ্ছে কাউন্টার স্টেনিং বললাম, যেটাকে হচ্ছে সেকেন্ড স্টেনিং বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে মানে হচ্ছে দেওয়ার পরে এটা কিন্তু আবার ওয়াশ করতে হয়, মানে প্রত্যেকটাই হচ্ছে, আমি তোমাদের একটু বলতে ভুলে গেছি, সরি। এই যে আমি ফার্স্ট থেকে যখন আমি তোমাদের সেকেন্ড
একবার বলতাম তখন হচ্ছে হয়তো বলতাম যে ওয়াশ করতে হয়, তো ওয়াশ করলে কিন্তু কালার অনেকটা চলে যায়, তখন হচ্ছে এটা পিঙ্ক কালার হয়ে যায়। তো আমি তোমাদের প্রথম থেকে আরেকবার একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি হচ্ছে তোমাদের টাইমিংটা আর ওয়াশের ব্যাপারটা হচ্ছে বলতে ভুলে গিয়েছি ওখানে গুছানোর ক্ষেত্রে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমি মনে করো দুইটা স্লাইড নিবো, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, একটা নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এখন হচ্ছে পরে আমি দুইটাকেই হচ্ছে ফিক্সেশন করলাম, ফিক্সেশন আর হচ্ছে হিট ফিক্সেশন, যেটা এটা তোমরা তো বুঝে ফেলেছো, প্রিপারেশন আর ফিক্সেশন কি, এটা রিপিট করলাম না। তো দুইটাকেই আমি প্রথমে প্রাইমারি স্টেনিং করবো। প্রাইমারি স্টেনিংটা কি দিয়ে করবো? ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, যেটা হচ্ছে বেগুনি কালার। তো যেহেতু ট্রান্সপারেন্ট ছিল, তো কি করবে, দুজনই হচ্ছে দুজনই ট্রান্সপারেন্ট ছিল, দুজনে বেগুনি কালারটা নিবে। এরপরে আমি কি করব, আচ্ছা বেগুনি কালারটা নেওয়ার পরে এই যে মনে করো আমি একটা স্লাইড, এই যে স্লাইডটা বুঝছো, এই স্লাইড এর মধ্যে পুরো হচ্ছে গিয়ে বোতলটা ঢেলে দিতে হয় অনেকখানি, পুরো স্লাইডটা, এই পুরো স্লাইডটা হচ্ছে ডুবাই দিতে হয় বুঝছো, ইয়ার মধ্যে, এই যে ক্রিস্টাল ভায়োলেট এর মধ্যে ডুবাই দেওয়ার পর এটা হচ্ছে 1 মিনিট রাখতে হয়। রাখার পরে তারপরে হচ্ছে ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলতে হয়। ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলার পরে তারপরে দেখা যায় যতটুকু জায়গায় তুমি স্মেয়ে নিছো ঠিক ততটুকু জায়গায় কালার হয়েছে, আশেপাশে জায়গাগুলো হচ্ছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ধুয়ে ফেলার কারণ। প্রথমে হচ্ছে তুমি যে যে স্লাইডটা নিছো এটা, এই যে এই স্লাইডটা, এই স্লাইডটা পুরো ডুবাই দিবা ইয়ার মধ্যে ক্রিস্টাল ভায়োলেটের মধ্যে। তারপরে হচ্ছে তুমি এটাকে 1 মিনিট রাখবা যাতে কালারটা হচ্ছে স্মেয়ারের সাথে ফিক্স হয়। তারপরে এটাকে ধুয়ে ফেলবা। ধুয়ে ফেললে কি হবে, স্মেয়ারের মধ্যে এই যে যে স্মেয়ারটা এটার মধ্যে শুধুমাত্র কালার থাকবে, বাকি জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তুমি হচ্ছে আয়োডিন দিলা। আয়োডিন হচ্ছে আমরা কি বলছি, লুগোলস আয়োডিন দিব। লুগোলস আয়োডিন কেন দিব, যাতে হচ্ছে ও ক্রিস্টাল ভায়োলেটের সাথেই একটা কমপ্লেক্স ফর্মেশন করতে পারে, ঠিক আছে। কমপ্লেক্স এর কাজ কি, কারণ হচ্ছে আমরা যে অ্যালকোহল দিয়ে ট্রিটমেন্ট করব, এই ট্রিটমেন্টের ফলে শুধুমাত্র কমপ্লেক্সটা রিমুভ হইতে পারে, শুধু ক্রিস্টাল ভায়োলেটটা রিমুভ হইতে পারবে না। আচ্ছা তো 5 নম্বর পয়েন্টটা আমরা বলেছি, ট্রিটমেন্ট উইথ অ্যালকোহল। তো গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে আমি অ্যালকোহল দিয়ে ট্রিটমেন্ট করলে এই কমপ্লেক্সটা যাবে না, কারণ ওরপেপাইডোগ্লাইকেন লেয়ারটা অনেক মোটা আর ওর মধ্যে কোনো লিপিড নাই। আর গ্রাম নেগেটিভ এর মধ্যে অনেক অনেক লিপিড আছে এবং ওরপেপাইডোগ্লাইকেন লেয়ারটা অনেক হচ্ছে থিন, এই জন্য হচ্ছে চলে যাবে এই বেগুনি কালারটা, ঠিক আছে। বেগুনি কালার চলে গিয়ে আবার ট্রান্সপারেন্ট হয়ে গেল। এরপরে তুমি কাউন্টার স্টেনিং দিবা, যেটাকে কার্বল ফুসিন বা হচ্ছে স্যাফ্রানিন, যেটা দাও না কেন। দেওয়ার পরে তোমার কি হবে, এই যে আবার আমি 1 মিনিট রাখবো, পুরো ডুবাই দিব, এই যে এটা এইভাবে পুরো স্টেনিং করে হচ্ছে ডুবাই দিব। ডুবাই দেওয়ার পরে হচ্ছে আমি 1 মিনিট রাখবো, রাখার পরে হচ্ছে আবার ট্যাপ ওয়াটার দিয়ে ধোয়ার পরে দেখবো যে হচ্ছে তোমার, ও যেহেতু আগের থেকে বেগুনি নিয়ে বসে আসছে ওর মধ্যে আর কোনো স্টেন মানে নেয় নাই, কিন্তু হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ যেটা যেটা সাদা হয়ে গেছিল বা ট্রান্সপারেন্ট হয়ে গেছিল, ও পিঙ্ক কালার স্টেনিং নিছে। এবার কি তোমরা ক্লিয়ার? জি আপু, জি আপু, জি আপু। আচ্ছা কারো কি কোনো সমস্যা আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে পরীক্ষা, তোমাদের সবার পরীক্ষায় এটা করতে বলবে। তো আর হচ্ছে পরীক্ষা রিপিট করলে ভালো হচ্ছে। কোন পয়েন্টটা আপু? ওট পয়েন্টটা ক্লিয়ারলি বুঝিনি, মানে আয়োডিনটা মেইনলি কেন ইউজ করছে এটা বুঝিনি। আচ্ছা ফোর পয়েন্টটা, আচ্ছা আমরা কেন আয়োডিন দিচ্ছে, মানে মডারেটিং ফেজটা, তাই না? দেখো এই যে ক্রিস্টাল ভায়োলেট যে আছে, মানে দেখো 5 নম্বর যে পয়েন্টটা, মানে আমরা অ্যালকোহল দিচ্ছি, অ্যালকোহল আমরা কেন দিই জানো, অ্যালকোহল দিই হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার থেকে কিভাবে আলাদা করব। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটি কিভাবে আলাদা করব এটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে দেখো, ট্রিটমেন্ট উইথ অ্যালকোহল, ট্রিটমেন্ট উইথ অ্যালকোহল আমরা কেন করি, আমরা করি হচ্ছে তোমার এই ক্রিস্টাল ভায়োলেটকে হচ্ছে বের করে দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু ক্রিস্টাল ভায়োলেটকে কিন্তু অ্যালকোহল একা বের করতে পারে না, মানে ও ক্রিস্টাল ভায়োলেট অনেক শক্তিশালী। তো অ্যালকোহল বের করার জন্য তখন কি করতে হয়, আমরা লুগোলস আয়োডিন দিই। লুগোলস আয়োডিনের কাজ হচ্ছে এই ক্রিস্টাল ভায়োলেটের সাথে মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন করে, তখন অ্যালকোহল ওটাকে রিমুভ করতে পারে, শুধু শুধু ক্রিস্টাল ভায়োলেটকে অ্যালকোহল রিমুভ করতে পারে না, ঠিক আছে। এই জন্য যাতে রিমুভ করার জন্য আমরা হচ্ছে সাথে আয়োডিন দিয়ে দিই, যাতে হচ্ছে অ্যালকোহল ওকে রিমুভ করতে পারে। এবার বুঝতে পারছ? জি আপু বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা তো এটা যদি সবাই হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ব্যাকগ্রাউন্ড এর কালার যেটা ভাইয়া জিজ্ঞেস করেছে, আমি হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড এর কালার যেটা, সেটা হচ্ছে অ্যাসিড ফার্স্ট দিয়ে একবারে হচ্ছে তোমাদের হচ্ছে বুঝিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা ভাইয়া প্রশ্ন করেছে, আমি একসাথে বলে যাচ্ছি যেহেতু প্রশ্নগুলো এটা রিলেটেড। লিপিড থাকলে অ্যালকোহল কিভাবে কমপ্লেক্সটা রিমুভ করছে? আচ্ছা দেখো, লিপিড থাকলে জিনিসটা অনেক গ্রিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে ভালোভাবে ফিক্স হওয়া পসিবল হচ্ছে না। এই তোমার হচ্ছে কালারটা, ওই যে মনে করো যে কোনো জায়গায় লিপিড আছে, লিপিড কি হয় একটু গ্রিজি টাইপের হয় না, তো কালারটা যত মানে যত টাইটলি হচ্ছে ফিক্স হওয়ার কথা, মানে যত শক্ত হবে ফিক্স হওয়ার কথা, তত সেভাবে কিন্তু ফিক্স হতে পারে না। তার মধ্যে আবার কি আছে, ওর পেপারের ব্ল্যাকের লেয়ারটাই হচ্ছে থিন, আলটিমেটলি কালারটাকে ভিতরে ভিতরে একেবারে পৌঁছাতে পারে না। আর লিপিডের আরেকটা ক্রাইটেরিয়া আছে, লিপিড কিন্তু হচ্ছে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, কালারটা ভিতরে ভালোভাবে ঢুকতে নেয় না, ঠিক আছে, দেয় না। তো এই জন্য হচ্ছে লিপিড থাকলে ঝামেলা। তো যখন হচ্ছে অ্যাসিড ফাস্ট করবা ওর মধ্যে তো আরো বেশি লিপিড থাকে, তখন আরো ক্লিয়ারলি হচ্ছে বুঝে যাবা।
আর ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারটা এটা আমি তিনটা যখন একসাথে বলবো তখন হচ্ছে বলে দিব কার ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে হচ্ছে আলাদা করতে হবে। আশা করি সবাই এটা বুঝে গেছো। আচ্ছা তোমরা হচ্ছে এই ছবিটা একটু দেখো, এটা দেখো এখানে এটা হচ্ছে গ্রাম পজিটিভ, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ, দেখতেই পাচ্ছ তো। গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ভায়োলেট কালার, আর ব্যাকগ্রাউন্ড যেটা ভাইয়া জিজ্ঞেস করেছিল ব্যাকগ্রাউন্ড এর কালারটা হচ্ছে কেমন হয়, ব্যাকগ্রাউন্ড এর কালারটা হচ্ছে হালকা রেড হয়। তো রেড এর সাথে হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে কার্বন ফুশিন দেওয়া হচ্ছে, কার্বন ফুশিন রেড কালার। তো কার্বন ফুশিন হচ্ছে ওই রেড কেন হয় যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ওই যে কার্বন ফুশিনের হালকা হালকা রেডটা ওইটা থেকে যায়, এই জন্য হচ্ছে রেড কালার হয়, ঠিক আছে। আর গ্রাম নেগেটিভ এর ক্ষেত্রে যে পিঙ্ক, পিঙ্ক এর মধ্যে হচ্ছে বাইরে হচ্ছে রেড, এটা সবাই মনে রাখবা। কেউ হচ্ছে আচ্ছা অনেকে হচ্ছে বলে যে গ্রাম পজিটিভ কালারটা হচ্ছে ভায়োলেট হয়, গ্রাম নেগেটিভ হচ্ছে রেড হয়, গ্রেড রেড হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড, এটা এইভাবে কেউ বলবা না। কারণ হচ্ছে এটা তোমরা যখন হচ্ছে স্লাইড দেখতে যাবা, তোমাদের মাইক্রোবায়োলজি ল্যাবে যাবা, স্লাইড অবশ্যই দেখতে হবে, তোমাদের দেখাবে, তোমাদের প্রত্যেকের মেডিকেলে দেখাবে। তো যখন দেখবা তখন দেখবা রেড কালার হচ্ছে শুধুমাত্র অ্যাসিড ফাস্ট দেখা যায়, যারা অ্যাসিড ফাস্ট তারা শুধুমাত্র লাল কালার নেয়, ঠিক আছে। কিন্তু গ্রাম নেগেটিভ যারা ওরা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম আচ্ছা আমরা যখন বললাম যে কার্বন ফুশিন দিচ্ছে, দেখো কার্বন ফুশিন কিন্তু হচ্ছে তোমার কি লাল কালার তাই না, কিন্তু ওরা কেন পিঙ্ক পিঙ্ক দিচ্ছে দেখো। ওদের কিন্তু আমি তোমাদের বলেছি যে লিপিড কন্টেন্ট অনেক বেশি, তো লিপিড যখন থাকে তখন হচ্ছে আলটিমেটলি ওরা হচ্ছে ওই মানে কি বলে ওই যে কালারটা ভালোভাবে হচ্ছে অ্যাবজর্ব করে না, তখন হালকা হালকা পিঙ্ক পিঙ্ক হচ্ছে থেকে যায়, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে আমি পরের দুইটা তোমাদের হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করবো। তোমরা তোমাদের এটা হচ্ছে প্রফে হচ্ছে আসে এজন্য আমি রেখেছি, তোমরা হচ্ছে এটা যদি ভালো বুঝো তাহলে হচ্ছে অ্যান্সার করতে পারবা। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে হোয়াই ডু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রেজিস্ট ডিকালারাইজিং ইন হচ্ছে গ্রাম স্টেনিং, এটার উত্তর কেউ দিতে পারবা? লিপিড পোর থাকে, লিপিড লেয়ারটা পোর থাকে কারণে তারা ডিকালারাইজেশনটা করতে পারে। হ্যাঁ এখানে হচ্ছে তোমার লিপিড কম থাকে আর হচ্ছে পেপটিডোগ্লাইকেন অনেক বেশি থাকে, এটা তো বলেছি। তারপরে হচ্ছে কমপ্লেক্সটা হচ্ছে ওইটাকে ইয়া করতে পারে না, রিমুভ করতে পারে না এই জন্য, তাই না। আচ্ছা আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে কাউন্টার স্টেনিং হচ্ছে কেন নেয়, এটা কেউ বলতে পারবা? আপু তো অ্যালকোহল দিয়ে আগে হচ্ছে ডিকালারাইজেশন হয়ে যায় তাই হচ্ছে পরে কাউন্টার স্টেনটা নেয়। আর লিমিটেশনটা কেন, লিমিটেশন হচ্ছে এখানে হচ্ছে অনেক বেশি ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, ঠিক আছে, স্মল নাম্বার অফ ব্যাকটেরিয়া দিয়ে আসলে করা যায় না, এই জন্য হচ্ছে এটা একটা লিমিটেশন আছে, এটাই আর কিছু নাই। তো এবার আমরা হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেনিং এ চলে যাবো, তোমাদের আসলে 4:15 বেজে গেছে, আমি হয়তো এটাই তোমাদের আজকে লাস্ট টপিক পড়াবো, ক্লাসিফিকেশনটা নেক্সট ক্লাসে হয়তো অ্যাড করে দিব, তাহলে ক্লাস লেন্দি হয়ে গেলে দেখা যায় তোমাদের অনেকের ব্রেইন স্যাচুরেটেড হয়ে যায়, তোমরা হচ্ছে অনেকক্ষণ মানে রোজা রাখো সারাদিন, তারপর কলেজের ক্লাস থাকে বেশিরভাগ, মেডিকেল আমার নিজেরও ক্লাস ছিল তখন। আচ্ছা অ্যাসিড ফাস্ট স্টেইন, অ্যাসিড ফাস্ট স্টেইন কারা নিবে, আমি তোমাদের বলেছিলাম যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে ঘাটতলা টাইপের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সে হচ্ছে কি করে গ্রাম পজিটিভ না সে গ্রাম নেগেটিভ না, তাদেরকে বলা হয় অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, ঠিক আছে। ব্যাসিলি মানে কি, ব্যাসিলি মানে ব্যাকটেরিয়া শেপ কেমন বলো তো, আগের দিন আমি বলেছিলাম তো ওরা কি করে, ওরা হচ্ছে গ্রাম স্টেনিং নেয় না। তো ওরা তাহলে কি স্টেনিং নেয়, তো স্টেনিং এর নামগুলো ফার্স্ট একটু মনে রাখবো যে জেল লেন্সাল স্টেনিং নিতে পারে, ফ্লুরোসেন্ট স্টেনিং যেটাকে আমরা বলতেছি, অরামিন রডামিন যেটা, আর হচ্ছে কিন ভিওনিয় স্টেনিংটা নিতে পারে। তো মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে জেল লেন্সাল স্টেনিংটা আমরা হচ্ছে করি, এটা হচ্ছে পরীক্ষায় আমাদের আসে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমরা যে স্লাইড প্রিপারেশন করি এটার জন্য অ্যাসিড ফার্স্ট ক্ষেত্রে, এখানেও আমরা হচ্ছে মেইনলি ওই জেল লেন্সাল স্টেনিংটাই হচ্ছে করি। তো এখানেও দেখো বাচ্চা পয়েন্টই আছে সেম যেটা আমরা হচ্ছে একটু আগে পড়েছি যে প্রিপারেশন করতে হবে, এরপরে হচ্ছে প্রাইমারি স্টেনিং, মডারেটিং, ডিকালারাইজেশন এবং হচ্ছে কাউন্টার স্টেনিং, তো এটা তো দেখিয়ে দিয়েছি। তো দেখো এটার আগে আমরা একটু জানবো যে তোমাদের হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের স্ট্রাকচারটা আমি তোমাদের দেখিয়েছিলাম,
ঠিক আছে? তো গ্রাম নেগেটিভ রেটটা দেখানো হয় নাই, সরি অ্যাসিড ফাস্টেটটা দেখানো হয় নাই আমার যতদূর মনে আছে। তো অ্যাসিড ফাস্টেটটা আগে একটু দেখো, এখানে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, পেপটাইড গ্লাইকেন আছে অল্প অল্প, তারপরে এখান থেকে শুরু করে সবই ফ্যাট। তার মানে গ্রাম নেগেটিভ এর থেকে বেশি হচ্ছে লিপিড আছে না এখানে? অনেক বেশি দেখছো, পুরাটা এই যে এই লেয়ারটা পুরাটাই হচ্ছে লিপিড, লিপিড আর লিপিড, ঠিক আছে? তো এটা মাথায় রাখবো যে এখানে হচ্ছে বেশি হচ্ছে লিপিড এবং মেইনলি হচ্ছে থাকে এটার মধ্যে হচ্ছে মাইকোলিক এসিড, এটা মাথায় রাখবা, মাইকোলিক এসিড, মাইকোলিক এসিড। ওকে, তো এটা মাথায় রেখে, আচ্ছা এখানে আমি হচ্ছে একটা প্রশ্ন রেখেছিলাম যে কিছু ব্যাকটেরিয়া কেন অ্যাসিড ফাস্ট, এটা কেউ বলতে পারবা? এটা তো নাম বলেই দিয়েছি, তো কিছু ব্যাকটেরিয়াকে আমরা হচ্ছে কেন অ্যাসিড ফাস্ট হচ্ছে বলে থাকি? মাইকোলিক অ্যাসিড থাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে ডি কালারাইজ হয় না, ক্রিস্টাল ভায়োলেটটা হচ্ছে মাইকোলিক অ্যাসিড। মানে আপু এটা হচ্ছে অ্যাসিড ফাস্ট, ফাস্ট মানে টাফনেস, অর্থাৎ আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ডি কালারাইজ জন্য আপু সালফিউরিক অ্যাসিড দিয়ে ডি কালারাইজ করা যায়। আচ্ছা আর কিউ? তো মাইকোলিক অ্যাসিড থাকে আর হচ্ছে স্পেশাল অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন অফ লিপিড এটা থাকে। আর সালফিউরিক অ্যাসিডটা কে বলছিলা একটু আবার আবার বলো? মাইকোলিক অ্যাসিড প্রিভেন্টস সালফিউরিক অ্যাসিড টেস্ট টু দা সেল এন্ড দা প্রিভেন্টস ডিকলারাইজেশন বাই সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে মেইন কজ, এজন্য কিন্তু হচ্ছে ওদেরকে অ্যাসিড ফাস্ট হচ্ছে বলা হয়ে থাকে, ঠিক আছে? আর লিপিডের কথা যেগুলো বলছো সেটাও ঠিক আছে, কিন্তু মেইন কজ হচ্ছে এটা। আচ্ছা দেখো ফার্স্টে হচ্ছে আমি তোমাদের হচ্ছে স্লাইডটা একটু দেখাই নি, স্লাইডটা কেমন হবে আর এখানে হচ্ছে সাথে তোমাদের পয়েন্ট গুলো বলে যাই। এখানে হচ্ছে মেইন পার্থক্য কি গ্রাম স্ট্রেনিং এর সাথে, দেখো প্রথমে আমরা বলেছিলাম প্রিপারেশন এন্ড ফিক্সেশন, এটা কিভাবে করবো? এটা হচ্ছে সেম একেবারে, প্রথমে হচ্ছে আমি স্লাইডের মধ্যে কি নিবো, স্লাইডের মধ্যে আমি স্নেয়ারটা নিবো, নেওয়ার পরে কি করবো, এটাকে হচ্ছে আমি ওই ফ্লেম এর মধ্যে 3-4 বার ঘুরাবো, ঘুরাইলে ফিক্সেশন হয়ে যাবে। তো দেখো এখানে আমি প্রথমে স্ট্রেনিং দিবো হচ্ছে প্রথম যে স্ট্রেনিংটা দিবো সেটাই দিবো হচ্ছে আমি কার্বোফুসিন মানে রেড কালার, ঠিক আছে? একটা জিনিস তোমরা মাথায় রাখবা, এই যে যে মাইকোলিক অ্যাসিড যেটা যেটা হচ্ছে তোমার এই ইয়াতে থাকে অ্যাসিড ফাস্টে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা, আমি তোমাদের বলেছিলাম যে লিপিডের মধ্যে হচ্ছে নর্মালি মানে কালার গুলা ভালোভাবে ঢুকে না, ঠিক আছে? এই মাইকোলিক অ্যাসিডটাও কিন্তু ব্যারিয়ার হিসেবে কাজ করে, কালার ঢুকে না, কিন্তু ব্যারিয়ার হিসেবে যখন কাজ করে তখন কি হয়, একবার যদি ঢুকে যায় বের হইতেও কিন্তু অতটাই ঝামেলা, ঠিক আছে? মানে ও ঢুকতেও বাধা দেয় আবার হচ্ছে বের হইতেও বাধা দেয়, এটা হচ্ছে তোমরা মনে রাখবো, মাথায় রাখবা। তো প্রাইমারি স্ট্রেনিংটা আমি কি করলাম, দেখো প্রথমে হচ্ছে আমি একটা স্লাইড নিলাম, ছোট করে একই স্লাইড নিলাম, এই যে স্লাইড, তারপরে হচ্ছে সেটাকে আমি হচ্ছে কার্বন ফুসিন দিয়ে ডুবাই দিলাম, একেবারেই পুরোটা ডুবাই দিব। ডুবাই দেওয়ার পরে কি করব, 1 মিনিট হচ্ছে রাখবো, ঠিক আছে? 1 মিনিট কেন দিচ্ছেন বুঝিনি, আরেকবার বলো। রেড স্টেইনের ফাংশন কি, মানে এটা আমরা কেন দিচ্ছি? আচ্ছা স্টেইন দেওয়ার ফাংশন কি, স্টেইনিং মানে তুমি হচ্ছে আলাদা করতে হবে না অর্গানিজমটা, যেটা তোমাকে বলেছিলাম অ্যাপ্লিকেশন তো আমরা রেড যেটা দিচ্ছি ওইটা। আচ্ছা কার্বন ফুশন কেন দিচ্ছি? জি জি। আচ্ছা কার্বন ফুশন কেন দিচ্ছি, কারণ হচ্ছে ও তো গ্রাম স্টেইনিং গুলো নেয়ই না, এই যে ক্রিস্টাল ভায়োলেট যেগুলো মানে আমরা যেটা গ্রাম স্টেইনিং এর যে প্রক্রিয়াটা করি ও হচ্ছে ওইটা নেয় না, এই জন্য ওকে আলাদা আলাদা ধরনের হচ্ছে স্টেইনিং দিতে হয় ফার্স্টিং। ওকে আচ্ছা, তো আমি প্রথমে হচ্ছে ওকে ডিপ একটা স্টেইন মানে হচ্ছে কার্বন ফুশন দিচ্ছি। তো কার্বন ফুশন দেওয়ার পরে আমি কি করব, দেওয়ার পরে হচ্ছে আমি কিছু ওয়েট করব, ওয়েট করার পরে আমি সেটাকে কি করব, আমি ধুয়ে ফেলবো যাতে হচ্ছে বাকি সাইডের সাইডের যে ইয়েগুলো সেটা হচ্ছে চলে যায়। তো কার্বন ফুশন দেওয়ার পরে আমরা জানি কার্বন ফুশন রেড কালার অনেক বেশি হচ্ছে, আমরা এটা দিচ্ছি, দেওয়ার পরে কি হবে, ও হচ্ছে এখানে ফিক্স হলো। হওয়ার পরে আমরা হচ্ছে এখানে মডেন্টিংটা কি হয়, মডেন্টিংটা এখানে একটু অন্যরকম, এখানে হচ্ছে আমরা মডেন্টিং করি হচ্ছে হিট দিয়ে, ঠিক আছে? এখানে প্রায় হচ্ছে 4-5 মিনিট হচ্ছে হিট দিতে হয়, একেবারে হচ্ছে অনেক অল্প তাপে, বেশি তাপে দিলে কি হবে, বেশি তাপে দিলে হচ্ছে স্লাইড বলো আর হচ্ছে টেস্ট টিউব বলো এগুলো কিন্তু ভেঙে যায়। আমার এখনো মনে আছে আমার হচ্ছে টার্ম ভাইবা ছিল, টার্মের ভাইবা না সরি, টার্মের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল বায়োকেমিস্ট্রি, আমার হচ্ছে আমি বায়োকেমিস্ট্রি হিট গিয়ে স্লাইডই ভেঙে ফেলছে। তো স্লাইড ভেঙে এমন ভাবে, স্লাইডটা ওটাকে কি বলে, টেস্ট টিউব ভেঙে ফেলছে, এবং ভেঙে কি হয়েছে মানে ওটা তো হচ্ছে আসলে ফেটে গেছে, তো ওই যে ভিতরের যে জিনিসপত্র গুলো ছিল ওগুলা প্রায় মানে উড়ে গিয়ে স্যারের গায়ের উপর পড়ছে, বুঝছো? স্যার যে আমাকে ফেল করাই দেয় মানে এটাই হচ্ছে বেশি, কারণ আমি হচ্ছে ভুলভাবে হচ্ছে মানে তাপ দিতেছিলাম, খুব বেশি টেম্পারেচার দেওয়া যাবে না এবং কন্টিনিউয়াসলি হচ্ছে নাড়াতে হবে। আচ্ছা তো মডেন্টিং করবো আমরা হচ্ছে হিট দিয়ে, এবং খুবই অল্প পরিমাণ হিট দিতে হবে, না হলে কিন্তু হচ্ছে তোমার এই স্লাইড যেটা আছে সেটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে মানে ফেটে যাবে বা হচ্ছে ভেঙে যাবে। তারপরে হচ্ছে আমি হচ্ছে কি করবো, স্লাইডটাকে হচ্ছে ধুয়ে ফেলবো,
ঠিক আছে? তো আমি কি করলাম দেখো, প্রথমে আমি ফিক্সেশন করলাম, এরপরে স্টেনিং করলাম, এরপর মডেলিং করে আমি ওটাকে হচ্ছে ধুয়ে ফেলাম। ধুয়ে ফেলার পরে তারপরে আমি হচ্ছে ডিকালারাইজিং এজেন্ট গুলো নিবো। ডিকালারাইজিং এজেন্ট হচ্ছে এখান থেকে আমি কি নিবো, এখানে দেখো ডিকালারাইজিং এজেন্ট আলাদা, কারণ আমি যখন ক্রিস্টাল ভায়োলেট নিতাম তখন হচ্ছে আমি ইউজ করতাম হচ্ছে অ্যালকোহল, কিন্তু এখানে তো আমি প্রথমে নিচ্ছি কার্বন ফুসিন, তাকে ডিকালারাইজ করার জন্য আমার সালফিউরিক এসিড লাগবে। আর সালফিউরিক এসিড হচ্ছে এখানে তোমরা হচ্ছে যদি এক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে এক এক রকম, ধরো তুমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন মানে টিউবারকুলোসিসের ক্ষেত্রে যখন হচ্ছে ইউজ করবা তখন 20% ইউজ করা হয়ে থাকে, যখন লেপ্রির ক্ষেত্রে ইউজ করবা তখন হচ্ছে 5%, আর যখন ডোকার্ডিয়ার ক্ষেত্রে ইউজ করবা তখন হচ্ছে 0.1%। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো আমি এখানে টিউবারকুলোসিস এর চিন্তা করি, তো টিউবারকুলোসিস যদি চিন্তা করি তাহলে আমি হচ্ছে 20% সালফিউরিক এসিড দিব, ঠিক আছে? দিয়ে আমি এক মিনিট রাখবো, তারপরে হচ্ছে ধুয়ে ফেলবো। তো ধুয়ে দেখবো যে হচ্ছে আমার কি হচ্ছে, আমার হচ্ছে ডিকালারাইজেশন হচ্ছে কিনা। তো দেখলাম যে না, আলটিমেটলি ডিকালারাইজেশন হচ্ছে না, আমার লালটাই থেকে যাচ্ছে। তো লাল থেকে যাওয়ার পরে আমি কি করব, তারপরে আবার হচ্ছে কি কাউন্টার স্টেনিংটা দিব। দিলাম আমি হচ্ছে কি মিথিলিন ব্লু দেওয়া হয় মেনলি। তো মিথিলিন ব্লু যখন হচ্ছে কি আমি দিব তখন কি হবে, তোমার হচ্ছে ও তো লাল কালার হয়ে বসে আছে, ও তো আর হচ্ছে স্টেনিং নিবে না, তাই না? তো স্টেনিং না নিলে তখন হচ্ছে গিয়ে তোমার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু ব্লু কালার হবে, কিন্তু হচ্ছে ও কিন্তু লাল স্টেনিং হয়ে বসে আছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এখন এতক্ষণ আগে প্রশ্ন করো নাই কেন আমি বুঝতেছি না, যে ওই গ্রাম নেগেটিভ যারা তারা হচ্ছে গিয়ে পিঙ্ক পিঙ্ক কালার নিয়েছিল, তাই না? আর হচ্ছে কার্বন ফুসিন দেওয়ার পরেও, কিন্তু ওই যে অ্যাসিড ফার্স্ট কেন, এটা লাল কেন হয়ে গেল, ও কেন পিঙ্ক নিল না, এটা কারো মনে প্রশ্ন আসে নাই? জি আপু আসছে, এখানেও তো লিপিড ছিল বাট এখানে কেন রেড হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ওইখানে কিন্তু আমরা কি করছি, আমরা হচ্ছে ডিরেক্ট স্টেনিং করার পরে হচ্ছে ধুয়ে ফেলছি, কিন্তু দেখো এখানে কি করতে হয়, এখানে প্রাইমারি স্টেনিং দেওয়ার পরে আগে হচ্ছে মডেলিং করতে হয়, মানে টাপ টাপ দিতে হয়। তো টাপ দিলে আলটিমেটলি কি হয় দেখো, লিপিডের স্ট্রাকচার গুলা কি হবে, টাপ দিলে ফিক্স হয়ে যাবে, ভেঙে যাবে বা একটু হচ্ছে লুজ হবে, ঠিক আছে? ফিক্সেশন হচ্ছে তো মানে সরি মডেলিং হচ্ছে তো একটু লুজ হবে, তো তখন কি হবে স্টেনিংটা হচ্ছে গিয়ে তোমার সুন্দর মতো মানে ও হচ্ছে ওকে লুজ বা ভেঙে যাওয়া এটা থেকে মানে সুন্দর করে তুমি এটা বলতে পারো যে লিপিটা তখন হচ্ছে কি ওই ইয়াটাকে ভিতরে হচ্ছে আরো সুন্দর করে অ্যাবজর্ব করে ফেলবে এই কালারটাকে। তো কালার যখন হচ্ছে হিট দেওয়ার পর অ্যাবজর্ব হয়ে গেলো, তারপরে যখন আমরা ধুবো তখন কিন্তু আসলে লাল কালারটাই হয়ে যায়, মানে এই পিঙ্কের থেকে আরেকটু হচ্ছে ডিপ কালার হয়, একেবারে এই যে দেখো টকটকে লাল কালার হয় না আসলে, মানে একটু দেখো যে কেমন মানে একটু রেডিশ রেডিশ ভাব হয়, যেটা পিঙ্কের মতো না, ঠিক আছে? তারপরে যখন আমি হচ্ছে কাউন্টার মানে ধুয়ে ফেলতেছি সালফিউরিক এসিড দিয়ে, দেখলাম যে কালারটা যাচ্ছে না, তারপরে হচ্ছে আমি কি দিলাম, আমি কাউন্টার স্টেনিং দিলাম, সেই কাউন্টার স্টেনটা ও তো আর নিতে পারবে না, ও তো লাল হয়ে বসে আছে, ও কি করবে পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্লু ব্লু কালার হয়ে যাবে। তার মানে দেখো একজন ভাইয়া জিজ্ঞেস করেছিল ব্যাকগ্রাউন্ডের কালার থেকে কিভাবে আলাদা করবো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা সেটা হচ্ছে ভায়োলেট কালার হচ্ছে থাকবে ব্যাকটেরিয়া গুলো, আর পিছনের কালারটা হালকা রেড, আর হচ্ছে নেগেটিভটা হচ্ছে ব্যাকটেরিয়া গুলো পিঙ্ক কালার, আর ব্যাকগ্রাউন্ড যেটা এটার ক্ষেত্রেও হালকা রেড, আর হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলি যারা তারা হচ্ছে রেড কালার ব্যাকটেরিয়া, আর পিছনেরটা হচ্ছে হালকা ব্লু, ঠিক আছে? এভাবে হচ্ছে তোমরা আইডেন্টিফাই করতে পারবা। আপু আসসালামু আলাইকুম আপু, আপু আমরা কি মেলাকাইট গ্রিনও ইউজ করতে পারি কাউন্টার স্টেইন হিসেবে মিথিলিন ব্লুর পরিবর্তে? মেলাকাইট গ্রিন হচ্ছে নরমালি ইউজ করা যায় না। আচ্ছা মেলাকাইট গ্রিন এর ইম্পর্টেন্স কি তোমরা বলো তো, গতকাল তো পড়েছো কেউ একজন, হ্যাঁ লোয়েস্টেন বুঝছো, পড়ে থাকো কেন, তোমরা তো পারো সবাই পারো, তারপরে হচ্ছে মানে হচ্ছে অর্ধেক বলো কেন পুরোটাই বলো, লোয়েস্টেন জেনসেন মিডিয়ামে এটা মানে ব্যবহৃত হয় স্টেন, মানে এখন লোয়েস্টেন জেনসেন মেলাকাইট গ্রিনটা থাকে যে ওটা কি করে মানে ইন্ডিকেটর মিডিয়া হিসেবে ইউজ হয় নাকি হচ্ছে তোমার স্পেশাল মিডিয়া হিসেবে, সিলেক্টিভ মিডিয়া হিসেবে ইউজ, সিলেক্টিভ মিডিয়া হিসেবে, সিলেক্টিভ মিডিয়ার কাজ কি বলতো, সিলেক্টিভ মিডিয়া হচ্ছে একটা স্পেসিফিক ব্যাকটেরিয়ার গ্রোথ কে প্রমোট করে আর বাকিগুলোকে হচ্ছে গ্রোথ হতে দেয় না, তাই না? হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে মেলাকাইট গ্রিন কন্টেইনিং ওই কালচারগুলো ইউজ করি। তো এখানে তুমি দেখো এখানে তো আমার হচ্ছে আমি করতেছি হচ্ছে কি মানে হচ্ছে আসলে ব্যাকটেরিয়া কোনটা সেটা জানার জন্য, এখন তুমি যদি এখানে মেলাকাইট গ্রিনটা ইউজ করে ফেলো আগের থেকে তখন কিছু অর্গান মনে করো এটা অ্যাসিড ফাস্ট হলো না, এটা অন্য একটা ব্যাকটেরিয়া, তখন তো ওই যে মেলাকাইট গ্রিন দেওয়ার জন্য তখন আলটিমেটলি কি হবে অনেক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে তো ইনহিবিট হয়ে যাবে, তাই না? তো এটা আসলে আলটিমেটলি দেওয়া হয় না, এখানে মেইনলি হচ্ছে কার্বন ফুসিন সরি কার্বন ফুসিন বলতেছে মিথিলিন ব্লুটাই দেওয়া হয়। বুঝতে পারছো যে জিজ্ঞেস করছো? জি আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আচ্ছা আজকে তো আসলে অনেক টাইম হয়ে গিয়েছে, তো তোমাদের হচ্ছে আমি চেষ্টা করেছি সবগুলো প্রশ্নের উত্তরই প্রায় দেওয়ার জন্য, তোমরা হচ্ছে অনেকে লিভও নিয়ে ফেলেছো, তো তোমাদের হচ্ছে
জি জি ভাই আমি কোশ্চেনেই আসছি। তো তোমাদের হচ্ছে আমি হচ্ছে একটা তোমাদের একটা নির্দেশনা দেওয়ার ছিল, যারা হচ্ছে লার্নার্স আছে তাদের জন্য এবং যারা ডিপ্লোমের তাদের জন্য। লার্নার্স তোমরা অনেকে পোস্ট দিচ্ছ, অনেক সুন্দর লিখতেছো তোমরা, তোমরা ক্লাস নোট শেয়ার করতেছো বা হচ্ছে পোস্ট লিখতেছো। তো তোমরা হচ্ছে কষ্ট করে তোমাদের পোস্টটা দেওয়ার পরে তোমরা হচ্ছে নিজের পরিচয় মানে নামটা এবং মেডিকেলটা দিবা, এবং হচ্ছে একটা হ্যাশট্যাগ ইউজ করে, তোমাদের তো দুটো হ্যাশট্যাগ ইউজ করতে বলা হয়েছে, একটা হচ্ছে কনসেপ্ট জেনেসিস, একটা হচ্ছে হ্যাপি লার্নিং। আর নিচে তোমার নামের আগে একটা হ্যাশট্যাগ দিবা যে তোমরা হচ্ছে জেনেসিস লার্নার্স। আর ডিপ্লোমেটদের ক্ষেত্রে সেমই হবে, শুধুমাত্র তারা লিখবে জেনেসিস ডিপ্লোম। তাহলে কি হবে মানে আমরা যদি ওই হ্যাশট্যাগে যাই তাহলে তোমাদের সব পোস্ট গুলা মানে সুন্দর ভাবে হচ্ছে নেওয়া মানে খুঁজে পাওয়া যাবে আর কি। কারণ তোমরা তো অনেকেই ডিপ্লোমেট হতে চাইছো, লার্নারদের মধ্যে থেকে ডিপ্লোমেট নেওয়া হবে খুবই শীঘ্রই। তো তোমাদের হচ্ছে চুজ করার মানে আমরা যে বাছাই করবো তোমাদেরকে নেওয়ার জন্য, তখন কিন্তু তোমাদের একাডেমিক পোস্ট বা ওভারঅল পারফরমেন্স ক্লাসে কে কেমন থাকো আমাদের কিন্তু এগুলো স্ক্রিনশট রাখা হয়। তো সেই ভিত্তিতে কিন্তু তোমাদের হচ্ছে নেওয়া হবে। এই জন্য তোমরা হচ্ছে একটু হ্যাশট্যাগ ইউজ করবা, ঠিক আছে? তো অনেকে লিভ নিয়ে নিচ্ছে। একটা ভাইয়ার মুখে প্রশ্ন ছিল, শুধুমাত্র ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে ব্যাসিলি, এই দুটাই হচ্ছে স্পোর ফর্মেশন করে। আরেকটা ছিল হচ্ছে ডাবলিং টাইম এর কেন করে না এখানে, এইটা আসলে কেন করে না ভাইয়া, এটা আসলে কোনো স্পেসিফিক কারণ নাই, মানে অনেক কিছু থাকে না যে আসলে ন্যাচারালি হচ্ছে, যেমন ফাঙ্গাসের মধ্যে হচ্ছে স্পোর ফর্মেশন হচ্ছে, মানে এটা তেমন হইতে পারতো যে ওর মধ্যে হচ্ছে না, মানে এটার কোনো স্পেসিফিক কারণ তোমাদের লেন্সে বা অন্য কোথাও হচ্ছে দেওয়া নাই, মানে আমি যতদূর মানে দেখছি এটা হচ্ছে পাইনি। মানে তাও তোমরা যদি পাও তোমরা হচ্ছে আমাকে বা বাকিদের হচ্ছে জানাইতে পারো, মানে এটার কোনো এক্সাক্ট কারণ আমি এই পর্যন্ত হচ্ছে কোথাও পাইনি। আচ্ছা, বলছি দেখো ডাবলিং টাইম যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ভালো ভালো হইতে পারে আবার ভালো নাও হইতে পারে। দেখো প্রথমে কি হয়, কারো যদি মানে হচ্ছে কি বলো এটাকে ডাবলিং টাইম যদি হচ্ছে অনেক বেশি হয় তাই না, তখন তো তোমার কি হবে সুপ্ত অবস্থা, যেটা যেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, সেটাও বেশি হবে। তো অনেক সময় কি হয় যে সুপ্ত অবস্থা যদি বেশি হয় তখন হচ্ছে সাইনাস সেন্টার প্রোডিউস করতে অনেক দেরি হয়, তার মধ্যে ওই সুপ্ত অবস্থাতেই কিন্তু ব্যাকটেরিয়া গ্রোথটা হচ্ছে অনেকখানি হয়ে যায়। তো আমরা কিন্তু প্রপার ট্রিটমেন্ট শুরু করতে অনেক টাইম লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ। আবার দেখো ডাবলিং টাইম যাদের বেশি মানে হচ্ছে গ্রো হয় অনেক স্লোলি স্লোলি, তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক গুলো ভালো করে কাজ করতে চায় না। আমি যেটা বলেছিলাম যে টিবির ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে অনেক বেশি হয় তাহলে আসলে ব্যাপারটা ভালো না, ঠিক আছে? কিন্তু আবার অনেক ক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ ডাবলিং টাইম বেশি কিন্তু ততক্ষণে কি হইতে পারে যে ও হচ্ছে গ্রো করতে করতে আমাদের হচ্ছে বডির যে ইমিউন সিস্টেম সে হচ্ছে তাকে হচ্ছে মানে আমাদের ইমিউন সিস্টেমটা জিতে গেছে, সে ব্যাকটেরিয়ার তুলনায় মানে ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয়ে গেছে, তখন কিন্তু হচ্ছে ও আর গ্রো করতে পারলো না আমার বডিতে, মানে প্যাথোজেনটা আমার বডিতে কোনো হচ্ছে রোগ করতে পারলো না। সেক্ষেত্রে ওই দৃষ্টিতে চিন্তা করলে হচ্ছে এটা কিন্তু আবার হচ্ছে ভালো, কিন্তু মেইনলি হচ্ছে ওর খারাপ ভূমিকাটাই হচ্ছে গিয়ে বেশি, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি বলো টিউবারকুলোসিস বলো এগুলো কিন্তু আসলে অনেক খারাপ রোগ। জি আপু, আসসালামু আলাইকুম আপু, একটা কোশ্চেন ছিল আপু। ওয়ালাইকুম আসসালাম, জি মুনির ভাইয়া বলো। আপু হচ্ছে ওই যে স্টেশনারি ফেজ যেটা ছিল সেখানে আমরা দেখছিলাম যে স্পোর ফর্মেশন হয় মানে অ্যাডভার্স কন্ডিশনের জন্য, তাহলে মানে সবকটা ব্যাকটেরিয়া স্পোর ফর্মেশন করতে পারতেছে না কেন, এটা মানে মারা যাচ্ছে কেন, তারাও তো স্পোর ফর্ম করতে পারে। তারা তো দেখো আমরা তো বললাম যে ব্যাকটেরিয়ার মধ্যে স্পোর ফর্মেশন করতেই পারে হচ্ছে নরমালি হচ্ছে ব্যাসিলাস আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, তাই না? এই যে স্পোর যেভাবে ফর্মেশন হয়, এখন বাকি ব্যাকটেরিয়া যারা আছে তারা হচ্ছে ওই স্পোর ফর্মেশন করতে পারবে না, যারা শুধুমাত্র সার্ভাইভ করার তারাই সার্ভাইভ করতে পারবে। আমি কিন্তু বলি নাই যে সবাই হচ্ছে গিয়ে স্পোর ফর্মেশন করা মানে করা শুরু করতে পারবে, শুধুমাত্র যারা হচ্ছে স্পোর ফর্ম করা যাদের অ্যাবিলিটি আছে তারা তো স্পোর ফর্মেশন করে বেঁচে গেল, আর যারা বাঁচতে পারে না তারাই তো মারা যাচ্ছে, এবং মারা যাচ্ছে বলেই কিন্তু হচ্ছে তোমার কি হচ্ছে জন্ম আর মৃত্যু হারটা সমান হয়ে যাচ্ছে, তাই না? সবাই যদি স্পোর ফর্মেশন করে ফেলতো তাহলে কি মারা যেত আলটিমেটলি? কেউ তো মারা যেত না, সবাই হচ্ছে স্পোর ফর্মেশন করে সার্ভাইভ করে ফেলতো, তখন কি হতো ওই যে গ্রোথ রেটটাই তো বাড়তো, তোমার হচ্ছে জন্ম হার মৃত্যু হার সমান হয়ে যেত, স্টেশনারি ফেজ হয়ে যেত না।
তোমার এই যে নিউট্রিয়েন্টের কথা বললাম, যে নিউট্রিয়েন্ট জিনিসটা আবার ওইখানে অন্যরকম হয়ে যাবে। ধরো আমি যদি হিউম্যান বডির কথা চিন্তা করি, হিউম্যান বডিতে এটা তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো যে প্রথমে হচ্ছে হিউম্যান বডিতে ঢুকলো, ঠিক আছে? এটা একটা সুন্দর প্রশ্ন করছো। এটা হচ্ছে আমার স্যার আমাকে ফার্স্ট টার্মের কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ডটা তুমি হিউম্যান বডিতে কি হবে। এটা তো আমরা একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামের কথা বললাম, তাই না? আর্টিফিশিয়াল মিডিয়ার কথা বললাম। তোমার বডিতে ঢুকছে ব্যাকটেরিয়া, তখন আমি হচ্ছে কিভাবে এটা ব্যাখ্যা করব। তো প্রথমে দেখো, তোমার বডিতে হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকলো, ঢোকার পরে ও কি থাকবে? ও থাকবে হচ্ছে ল্যাগ ফেজে। তার মানে কি? ওখানে প্রিপারেশন নিচ্ছে, যাওয়ার সাথে সাথে কিন্তু ধুমধাম ও হচ্ছে গিয়ে করা শুরু করবে না, কি বলে এটাকে, মাল্টিপ্লাই করা শুরু করবে না। প্রথমে ও প্রিপেয়ার হবে মাল্টিপ্লাই করার জন্য। তো ওই সময় আমি যেটা বললাম, মনে করো তোমার হাতের মধ্যে ব্যাকটেরিয়া কোথাও লাগছে, তো তখন তুমি ওইটা ধুয়ে ফেললা সোপ বা ডিটারজেন্ট দিয়ে, তখন কিন্তু ওইখানে মারা যাবে। তারপরে দেখো মাল্টিপ্লিকেশন করা শুরু করলো, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন করা শুরু করলো, তখন হচ্ছে তুমি যদি সেল ওয়াল মানে হচ্ছে ইনহিবিটিং যে সরি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যে অ্যান্টিবায়োটিক গুলো সেটা যদি খাও, সে কিন্তু মারা যাবে। এরপরে এবং হচ্ছে এই যে লগ ফেজ যেটা হয়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়ার কাউন্টটা যখন এত বেশি হয়, ব্যাকটেরিয়ার কাউন্ট নর্মালি কম থাকলে সে কিন্তু আমাদের কোনো ডিজিজ করতে পারে না। তাকে এমন একটা অ্যামাউন্টে আসতে হবে যে হচ্ছে আমার বডির যে ইমিউন সিস্টেম তাকে হচ্ছে আস্তে আস্তে উইক করে দিবে। যত উইক করতে থাকবে সাইন সিমটম তত প্রডিউস করতে থাকবে। প্রথমে কি হয় দেখো, বেশিরভাগ ইনফ্লামেশনের ক্ষেত্রে মানে বেশিরভাগ ইনফেকশনে কি হয়, ফিভার হয়। তোমরা সবাই জানো ফিভার কেন হয়, কারণ আমার বডি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা করা শুরু মানে বিভিন্ন ধরনের হচ্ছে কি তোমার হচ্ছে সাইটোকাইন রিলিজ করা শুরু করে, ওইগুলার এগিয়েছে, তখন কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে বাড়ানো শুরু করে। তো ওদের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ হয়ে কি হইতেছে মানে হচ্ছে প্রথমে ফিভার হচ্ছে, পরে যদি আমাদের বডি ইমিউন সিস্টেম হচ্ছে আমাকে প্রোটেক্ট করতে পারে, তখন হচ্ছে আর কোনো সাইন সিমটম হয়তো হইলো না, কিন্তু যদি না পারে তখন আস্তে আস্তে অনেক বেশি হচ্ছে সাইন সিমটম প্রডিউস হয়ে পুরো ডিজিজটাই আমার হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো, তারপরে তুমি হচ্ছে তুমি অ্যান্টিবায়োটিক অন্যান্য অ্যান্টিবায়োটিকের হচ্ছে ডোজ নেওয়া শুরু করলো, তখন ওটা কি ওর জন্য হচ্ছে গিয়ে ও হচ্ছে মারা যাওয়া শুরু করবে। ডেথ ফেজ বা হচ্ছে তোমার স্টেশনারি ফেজ আসবে, তারপরে হচ্ছে ডেথ ফেজে আসবে, ঠিক আছে? কিন্তু ওই যে নিউট্রিয়েন্ট কমে যাচ্ছে এই ব্যাপারটা শুধুমাত্র হচ্ছে তোমার ইয়াতেই হবে, ওই যে এটাকে আমরা বললাম আর্টিফিশিয়াল হচ্ছে যে কোনো মিডিয়া, যখন তুমি আর্টিফিশিয়াল ইনক্লুড মানে হচ্ছে ইয়ে করবা, কারণ আমাদের বডিতে যখন আসবে তখন নিউট্রিয়েন্ট কমে যাওয়ার চান্স খুব কম, কারণ আমাদের বডিতে ওদের জন্য হচ্ছে অপরন্ত নিউট্রিয়েন্ট আছে নেওয়ার মতো। বুঝতে পেরেছো ভাইয়া কোরিলেশনটা কোথায়? ওয়ালাইকুম আসসালাম আপু। ওই যে লক ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজে যে অ্যান্টিবায়োটিক এর যে মেকানিজম অফ অ্যাকশনটা আছে, ওই যে সেল ওয়াল ইনহিবিটর এনজাইমের উপর যে অ্যাক্ট করে, ওইটা একটু বুঝায় বললে ভালো হইতো ছোট করে। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে পেপটাইডোগ্লাইকেন যে লেয়ারটা, আপু তুমি কি গত ক্লাসে ছিলা? ওটা ওইটুকু তো তোমার ক্লিয়ার যে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটার মধ্যে কিভাবে কাজ করে? জি জি। আচ্ছা, তো দেখো আমরা যখন হচ্ছে ব্যাকটেরিয়া বললাম যে লগ ফেজে কি হয়, ব্যাকটেরিয়া হচ্ছে গ্রো করা শুরু করে মানে হচ্ছে সংখ্যায় বাড়ে, তাই তো? তো সংখ্যায় যখন বাড়বে মানে নতুন একটা ব্যাকটেরিয়া যখন হবে, হওয়ার সময় তো তার সেল ওয়ালটা ফর্মেশন হবে, তাই না? তো সেল ওয়াল যখন ফর্মেশন হবে, ওই হওয়ার পর্যায়ে তো হচ্ছে ওই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, দেখো নামের মধ্যেই আছে যে সেল ওয়ালকে সিনথেসিস করতে দিবে না, তো তাদেরকে কাজ করার জন্য আমাকে ওই ফেজেই দিতে হবে যখন হচ্ছে ওই সেল ওয়াল সিনথেসিস হচ্ছে। সেল ওয়াল সিনথেসিস মানে ব্যাকটেরিয়া গ্রো হচ্ছে। তো এটাই বলছিলাম যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যারা, তাদেরকে তুমি যদি এই লক ফেজে দাও তাহলেই শুধুমাত্র ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট করতে পারবে। এরপরে যদি দাও, মনে করো হচ্ছে তার তো ফর্মেশন হয়েই গেছে, গ্রো হয়েই গেছে, তারপরে তেমন একটা কাজ করতে পারে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে ওই ফেজে শুধুমাত্র সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস গুলো দেওয়া হয়। আপু থ্যাংক ইউ আপু। আপু জি ঐশ্বর্য আপু, হ্যাঁ আপনার একটা কোশ্চেন ছিল, আপনি মাঝখানে স্টেপের সময় আপু বলেছিলেন যে ওয়াই আর সাম ব্যাকটেরিয়া অ্যাসিড ফাস্ট, এখানে যে কারণগুলো বলেছিলেন তার মধ্যে সালফিউরিক অ্যাসিডের একটা রিজন ছিল, তো এটা আমি বুঝছিলাম, একটু বলবেন? আচ্ছা সালফিউরিক অ্যাসিড, এটা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বুঝাই দিব। আর আচ্ছা আমি সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে আসলে আমি একসাথে বলতেছি, আমি কয়েকটা প্রশ্ন একটু নেই ইয়া থেকে। আচ্ছা অনেকটা প্রশ্ন আমি হচ্ছে, আচ্ছা তাজকিয়া প্রশ্ন করেছে, আপু স্টেন করার আগে কি আমরা বুঝতে পারবো প্রন্ট গ্রাম নেগেটিভ অ্যাসিড ফার্স্ট, কোন স্টেপে হচ্ছে স্টেন কিভাবে করবো? আচ্ছা প্রথমে হচ্ছে না তাজকিয়া, এটা বোঝা যায় না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বোঝা যায় না। তো প্রথমে হচ্ছে তুমি অ্যাসিড গ্রাম স্টেনিং করা হয়, অ্যাজ এ হোল সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম স্টেনিং করা হয়, আর গ্রাম স্টেনিং এর পরে তারপরে হচ্ছে তুমি ওই ইয়ে করবা
সেটাকে হচ্ছে যেটা হচ্ছে গ্রাম স্টেলে নিচ্ছে না, তারপরে শুধুমাত্র আমরা হচ্ছে অ্যাসিড ফার্স্ট স্টেনিং এ যাব, কিন্তু প্রাথমিক ভাবে সবাইকে হচ্ছে আমরা গ্রাম স্টেনিং করা হয়। আর নর্মালি যখন হচ্ছে কোনো একটা পেশেন্ট তোমার কাছে হচ্ছে আসবে, তখন তুমি হচ্ছে কি করবা, তখন কিন্তু তুমি সাইন সিমটম দেখে একটু আইডিয়া করতে পারবা যে হচ্ছে কি ধরনের হচ্ছে তার হচ্ছে রোগ হতে পারে। মনে করো কারো টিবির সাইন সিমটম, তো তার জন্য কিন্তু তুমি বুঝেই যাবা তার হচ্ছে আমার অ্যাসিড ফার্স্ট স্টেনিং করে কনফার্ম হতে হবে, বুঝছো? তো ক্লিনিক্যাল সাইন সিমটমটা এখানে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপু, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আর কারোর প্রশ্ন হচ্ছে লক ফেজ অ্যান্টিবডি কেন? আচ্ছা এটা তো আমি উত্তর দিয়ে দিয়েছি ফারু আপু, আমি উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা লক ফেজ ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হয় তাই সেল ওয়াল, আচ্ছা ও উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা অ্যান্টিবায়োটিক কাজ করে যখন সেল ওয়াল ডিভিশন হয়, আচ্ছা এটা উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, আমার একটা প্রশ্ন আছে। জি জি তারিন বলো। আপু এই যে মানে আমরা যে অ্যাসিড ফার্স্ট টিনের সময় যে হচ্ছে ডিকালারাইজিং করি, আপু নোকার্ডিয়ার জন্য কতটুকু দিতে হয়, কনসেন্ট্রেশনটা কি বলেছিলেন? নোকার্ডিয়ার জন্য হচ্ছে 0.1% দিতে হবে আপু, অনেক। আচ্ছা 0.1%। আসসালামু আলাইকুম আপু, একটা কোশ্চেন। জি ভাইয়া পারভেজ ভাইয়া বলো। আপু ইয়া আলাইকুম আসসালাম। ইয়া লক ফেজে যে বললেন যে অ্যান্টিবায়োটিক কাজ করে, কিন্তু আমরা জানি ব্যাকটেরিয়াকে মারার জন্য, কিন্তু ব্যাকটেরিয়া যখন প্রতিকূল অবস্থায় যখন পড়লো অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে, তখন সে তো স্পোর ফর্ম করতেছে, আর আমরা জানি স্পোর উপর অ্যান্টিবায়োটিক কাজ করে না, ওই ক্ষেত্রে কি হবে? আচ্ছা স্পোর যখন ফর্মেশন করে ফেলে, দেখো কোন একটা ব্যাকটেরিয়া কিন্তু আমরা প্যাথোজেনিক অবস্থায় হচ্ছে মারতে হয় তাই না, ওকে কিন্তু আমি স্পোর অবস্থায় মারতে পারি না। ওই যে তখন হচ্ছে সেম, যখন হচ্ছে ও স্পোর ফর্মেশন করে ফেলবে, ও কিন্তু তখন কি আমাদের বডিতে কোনো খারাপ কিছু করতেও পারবে না, ঠিক আছে? ও যখন আবার হচ্ছে তোমার জার্মিনেশন করবে, সেই অবস্থায় পরে আবার তাকে হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই জন্য তো বলছে দেখো যে এই যে স্পোর যদি ফর্মেশন করে ফেলে, তখন কিন্তু আর ওই সেল ওয়াল সিনথেসিস অ্যান্টিবায়োটিক বলো না অ্যান্টিবায়োটিক আসলে তেমন একটা কাজ করে না। এই জন্য স্পোর ফর্মেশন হওয়ার আগে মানে তোমার, আচ্ছা আমাদের বডিতে দেখো অ্যাডভার্স এনভায়রনমেন্টটা কখন আসে, আমাদের বডিতে কিন্তু অ্যাডভার্স এনভায়রনমেন্ট ও তেমন একটা পায় না। আমাদের বডিতে যখন ও যায় প্রপার এনভায়রনমেন্ট পায় মানে হচ্ছে বেঁচে থাকার জন্য, কারণ আমাদের বডিতে এত নিউট্রিশন, তো এখানে আসলে ও খুশি মানে হচ্ছে গ্রোথ করতে থাকে আসলে তখনই সব ধরনের। তুমি বলো যে আমাদের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট তোমরা হচ্ছে অনেক পড়বা সামনে যখন যাবা, তো প্রথমে যখন হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে পারি না, মনে করো কোনো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তো ডায়াগনোসিস করতে তোমার একটু টাইম লাগবে, তখন কিন্তু ডক্টর যারা থাকেন তারা কিন্তু এম্পিরিক্যাল থেরাপি দেয়, যেটাকে আমরা বলি এম্পিরিক্যাল থেরাপি। বলতে কি বুঝে, মানে তোমার একটা মানে সব সায়েন্স সেন্টার বিবেচনা করে কয়েকটা ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তারা মাথায় রেখে তোমার হচ্ছে এম্পিরিক্যাল থেরাপি মানে হচ্ছে ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, মানে হচ্ছে যেটা হচ্ছে মনে করো অ্যাজ এ হোল সবার উপর একটু একটু করে কাজ করতে পারে, ঠিক আছে? এরপরে যখন প্রপার ডায়াগনোসিসটা হয়, তারপরে হচ্ছে একটা ধরো একেবারে ওই ব্যাকটেরিয়ার জন্য যে বা ওই ডিজিজের জন্য যে মানে হচ্ছে অ্যাপ্লিকেবল যে অ্যান্টিবায়োটিকটা হবে সেটা তারপরে হচ্ছে দেওয়া হয়। তো ততদিনে যদি স্পোরে হচ্ছে চলে যাওয়ার আসলে স্কোপ পায় না, কারণ আমাদের বডিতে মেনলি প্রপার নিউট্রিশনটা হচ্ছে থাকে, কিন্তু যে তোমাদের নিউট্রিশন যে আমরা বললাম যে আর্টিফিশিয়াল যে মিডিয়া ওটার সাথে আসলে বডিকে মানে হচ্ছে একটু ডিফারেন্সিয়েশন আছে বডির সাথে হচ্ছে আর্টিফিশিয়াল মিডিয়ার, তো স্পোরে চলে গেলে তখন আসলে আর ওইটাকে হচ্ছে তেমন ভাবে ইরাডিকেট করা হচ্ছে সম্ভব হয় না, কারণ ওইখানে দেখা যায় অনেক সময় কারণ স্পোরের মধ্যে ওই অ্যান্টিবায়োটিক বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ঢুকতে পারে না, ঠিক আছে? আচ্ছা এবার কি তুমি ক্লিয়ার হয়ে গেছো পারভেজ ভাইয়া? জি আপু থ্যাংক ইউ। আপু একটা কোশ্চেন ছিল। জি শাহরিয়ার ভাইয়া। আচ্ছা ইয়া ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের বেলায় কখন বুঝবো যে ল্যাগ ফেজ হচ্ছে লগ ফেজ হচ্ছে, মানে এটা টাইমটা বোঝা যাবে কিভাবে? ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের বেলায় হচ্ছে কখন তুমি বুঝবা গ্রোথ, ওই যে তোমাকে আমি বললাম না যে মানে মনে করো তুমি হচ্ছে তো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবা, যেমন হচ্ছে যদি আমি ছবিটা, আচ্ছা মানে তোমরা তো ছবি দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ জি আপু জি আপু। ওকে দেখো প্রথমে যে ল্যাগ ফেজ, মনে করো তুমি তো মান নিতেছো, মনে করো প্রথম, আচ্ছা এখানে হচ্ছে টাইমিং এর ব্যাপারটা হচ্ছে তোমাদের লেন্সে দেওয়া আছে, মানে এখানে লেন্সে হচ্ছে একটা কি বলে এটাকে একটা হচ্ছে অ্যাজ এ হোল একটা টাইম দিয়ে দিচ্ছে, মানে একেবারে এক্সাক্ট টাইম দেয় যে তোমার 5 মিনিট পরেই হচ্ছে। যেমন এখানে লেন্সে তোমরা যদি দেখো চ্যাপ্টার 3 প্রথমেই হচ্ছে দেওয়া থাকে আছে যে হচ্ছে এটা হচ্ছে কিছু মিনিট থেকে কিছু আওয়ার পর্যন্ত হতে পারে ল্যাগ ফেজ, তার মানে এটা যে কোনো মিনিট হতে পারে, যে কোনো মানে মানে কি বলবো 10 মিনিটও হতে পারে 20 মিনিটও হতে পারে। বাট তুমি আইডেন্টিফাই কিভাবে করবা, তুমি হচ্ছে মনে করো একটা এই যে কালচার মিডিয়ার মধ্যে তুমি হচ্ছে ব্যাকটেরিয়া দিছো, দেওয়ার পরে তুমি তো একটু পরপর হচ্ছে মেজার করতেছো যে প্রতি সেন্টিমিটারে ব্যাকটেরিয়ার সংখ্যা কতটা বাড়তেছে। তো দেখো এই যে 5 মিনিট পর্যন্ত দেখো, এখানে আমি যদি এটাকে মিনিট মানে এটা এখানে আওয়ার করছে, আমি ধরো মিনিট
আমার যেটাই ধরো 5 আওয়ার পর্যন্ত আমি প্রত্যেকবার হচ্ছে কাউন্টটা নিয়ে বসাইছি পার মিলিমিটারে, এখানে দেখি যে এই যে ইয়াটা এটা কিন্তু বাড়া শুরু হয়নি, কিন্তু 5 আওয়ারের পর দেখো একটু করে হচ্ছে বাড়া শুরু করছে। বাড়া শুরু করার পরে মানে কি এখানে ও কিন্তু হচ্ছে লক ফেজে যাওয়া শুরু করছে, তাই না? তুমি কার্ড দেখেই বুঝতে পারবা। আবার লক ফেজ থেকে যখন দেখো যে স্টেশনারি ফেজ যখন চলে আসছে তখন কি হচ্ছে, স্টেশনারি ফেজে হয়ে গেলে দেখো যে একটা টাইমে গিয়ে তুমি হচ্ছে 2টা বান নিবা, দেখবা যে ওরা আর বাড়তেছে না, ওরা তখন এই যে কনস্ট্যান্ট আছে, তখন তুমি বুঝবা যে ও হচ্ছে স্টেশনারি ফেজে চলে গেছে। সেম আবার হচ্ছে যে স্টেশনারি থেকে ডিক্লাইনিং এ দেখবা যে ওরা হচ্ছে এই মানগুলা বসানোর পর দেখবা যে কার্ভটা নিচের দিকে নামা শুরু করছে, তার মানে হচ্ছে ও হচ্ছে ডিক্লাইনিং ফেজে হচ্ছে চলে গেছে। মানে কার্ভ দেখে হচ্ছে মেইনলি বোঝা যায়, এই জন্য কার্ভটা ইম্পর্টেন্ট। জি আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা ডিপ্লোমেট যদি হচ্ছে কারো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে একটু চ্যাট বক্সে করিও, কারণ যতটুকু জানি আমি তোমাদের থেকে খুব বেশি জানি এরকম কিছু না আসলে, কারণ আমিও স্টুডেন্ট, তোমরাও হচ্ছে মানে আমার ছোট ভাই বোনের মতোই, জাস্ট 1 বছরের হচ্ছে জুনিয়র। আমি যতটুকু পারি তোমাদের হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর হচ্ছে বেসিলি আর হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের কথা যেটা বলেছিলে, কেউ যদি বেসিলাস আর ক্লস্ট্রিডিয়াম কেউ যদি উত্তরটা জেনে থাকো, আমি আসলে এটা জানি না বা বই পাইনি, লেঞ্জেও কোথাও পাইনি আমি, যদি কেউ জানো অবশ্যই হচ্ছে গ্রুপে জানাই দিবা, তাহলে আমারও জানা হয়ে যাবে, বাকিদেরও হচ্ছে জানানো হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো তাহলে হচ্ছে শেষ করে দিই, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে মানে সরি গ্রুপ চ্যাট বক্স যেটা আছে সেখানে হচ্ছে জানিও। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। আসসালাম। Thank you.